আমি যখন এফসিপিএস সেকেন্ড পার্ট দেই তখন লং কোশ্চেন হিসাবে একটা কোশ্চেন ছিল, আপনারা সবাই একটু খেয়াল করেন হ্যাঁ কোশ্চেনটা। এ 35 ইয়ার্স ইয়াং লেডি প্রেজেন্টেড উইথ শর্টনেস অফ ব্রেথ ফর উইথ মিনিমাল এক্সার্শন ফর দ্য লাস্ট 3 মান্থ। অন এক্সামিনেশন দ্যার ইজ এ লং বেজেস আর ক্লিয়ার, দ্যার ইজ এ আর্লি ক্লাবিং, আর হলো there is a pan systolic murmur in the lower parasternal area. What are your differential diagnosis and how to approach this patient? Dekho ekjon bolen jara porikkhatri tara bolen patient with new onset shortness of breath, choto bela theke na kin 3 mas dhore progressively shortness of breath hoy. ইনিশিয়ালি ক্লাস 2 ছিল, এনে হয়েছে এখন ক্লাস 3। আর হলো তার লাং বেজেজে কোনো প্রবলেম নাই, আর হলো একটা প্যান সিস্টোলিক মার্মার আছে, আর ও পালমোনারি কম্পোনেন্ট অফ দ্য সেকেন্ড হার্ট সাউন্ড ইজ লাউড অ্যান্ড দ্যার ইজ এ প্যান সিস্টোলিক মার্মার ইন দ্য লোয়ার স্টার্নাল এরিয়া। হোয়াট ইজ ইয়োর ডিফারেনশিয়াল ডায়াগনোসিস অ্যান্ড হাউ টু অ্যাপ্রোচ দিস পেশেন্ট? বলেন কেউ একদিন বলেন, কোনো কিছু মাথায় আসে না? পরীক্ষা হলে কিভাবে কাজ করবে? যারা পরীক্ষার্থী কারা আছেন পরীক্ষার্থী? কেউ কোনো কথা বলে না, তাহলে হবে কেমনে? একটা কিছু তো মাথায় আসছে, সেটা অন্তত বলেন। যেটা আসছে সেটাই পারতে হবে তা না তো, কিন্তু একটা পেশেন্ট প্রোগ্রেসিভ শর্টনেস অফ ব্রেথ, ইয়াং ফিমেল, তারপরে হলো তার আগে কোনো শ্বাসকষ্ট ছিল না, এখন তার শ্বাসকষ্ট হচ্ছে, প্যান সিস্টোলিক মারমার আছে, পি টু লাউড, লাং বেজ ক্লিয়ার। স্যার ইটস মে বি পালমোনারি হাইপারটেনশন ডিউ টু মাইট্রাল স্টেনোসিস। প্যান সিস্টোলিক মারমার মাইট্রাল স্টেনোসিস কেন আছে? সরি স্যার, স্যার এমআর এমআর স্যার মাইট্রাল রিগার্জিটেশন। ভিএসডির মারমার কোথায় পাওয়া যায়? ভিএসডি তো স্যার টোটাল পিকোডিমে থাকে স্যার, মেইনলি লেফট লোয়ার স্টার্নাল এরিয়াতে। ঠিক আছে, প্যারাস্টার্নাল লোয়ার প্যারাস্টার্নাল এরিয়াতে পাওয়া যেতে পারে, ভিএসডি যে কোনো জায়গায় পাওয়া যেতে পারে। তাহলে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস এখানে কাজটা মাত্র দুইটা, একটা টিআর আর একটা হলো ভিএসডি। ঠিক আছে, আপনি বলতে পারেন তাহলে ভিএসডি হয়ে পেশেন্টের পালমোনারি হাইপারটেনশন হয়েছে শর্টনেস অফ ব্রেথ, এটা একটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস ডেফিনেটলি। কিন্তু একটা এগেনস্ট পয়েন্ট কি, পেশেন্টের বয়স 35, তারপরে হলো পেশেন্টের আগে শ্বাসকষ্ট ছিল না, তাহলে ভিএসডি হলে তো তার জন্মগত ছিল, এই বয়স পর্যন্ত আসলে হঠাৎ করে তার শ্বাসকষ্ট হওয়ার কথা না, হতে পারে কিন্তু হঠাৎ করে হয় না। সাধারণত ভিএসডি যদি বড় ভিএসডি হয় সেটা আরো আগেই সিমটোমেটিক হয়, মডারেট ভিএসডি আরো একটু আগেই সিমটোমেটিক হয়, 35 ইয়ার্সে গিয়ে সিমটোমেটিক হবে, স্মল ভিএসডি আনইউজুয়াল। আচ্ছা, এটা একটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, এটা পয়েন্টস এগেইনস্ট পয়েন্টস ফেভার বলবেন, কিন্তু মেইন ডায়াগনোসিস বলেন স্যার। আইজেনমেন জে সিনড্রোম এর প্যানসিস্টোলিক মারমার পাওয়া যাবে না? আইজেনমেন জে হলেও তো ভিএসডি হয়ে হইতে হবে তাই না? সেটা তো একই 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 কারণ, ভিএসডি সিভিয়ার পালমোনারি হাইপারটেনশন অথবা ভিএসডি উইথ আইজেনমেন জে সিনড্রোম, সিভিয়ার পালমোনারি হাইপারটেনশনটাই বলবেন। কারণ হলো যেহেতু মারমার আপনি শুনতে পাচ্ছেন, সেক্ষেত্রে আপনি আইসেনমেন্ট যা নাও বলতে পারেন, যেহেতু আর্লি ক্লাবিং বলছেন, পিএইচডি আইসেনমেন্ট বললেও ঠিক আছে, কিন্তু মেইন ডায়াগনোসিস বলেন এখনো নাই আপনারা, আমার আজকের টপিকস এর সাথে রিলেটেড। আচ্ছা তাহলে প্রাইমারি পালমোনারি হাইপারটেনশন স্যার, এখন সরাসরি তো প্রাইমারি পালমোনারি হাইপারটেনশন বলা যাবে না ক্লিনিক্যালি, হ্যাঁ বলতে হবে প্রাইমারি পালমোনারি হাইপারটেনশন একটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, পালমোনারি হাইপারটেনশনই প্রাইমারি পালমোনারি, যেহেতু ফিমেল, তারপরে লাং বেজ ক্লিয়ার মানে লাং এ কোনো সমস্যা নাই, আপনার প্যানসিস্টোলিক মারমার ডিউ টু ট্রাইকাস্পিড রিগার্জিটেশন,
and the FP too loud. তাহলে এটাই হলো এক নাম্বার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হবে, বুঝতে পারছেন? এখন প্রাইমারি বলতে হলে যে অন্য কারণগুলো নাই সেগুলো আপনাকে এক্সক্লুড করে দিতে হবে বাই ইনভেস্টিগেশন ম্যানেজমেন্ট বলছে না আপনাকে, সেক্ষেত্রে আপনি ইনভেস্টিগেশন গুলো করে আপনাকে এটা এক্সক্লুড করে দিতে হবে। তাহলে এটা কিন্তু সহজ কোশ্চেন ছিল না, এজ এ এক্সিডেন্স এলো আমরা কিন্তু কার্ডিওলজি অত ডিটেল না পড়লেও কিন্তু আমাদের ডিফারেনশিয়াল ডায়াগনোসিস ফার্স্ট ছিল আমারটা, আমি যেটা লিখেছিলাম ভিএসডি উইথ পালমোনারি অ্যাসিনমেন্টের সিনড্রোম, আর সেকেন্ড ছিল প্রাইমারি পালমোনারি হাইপারটেনশন। কিন্তু এটা আসলে ফার্স্ট, এখন আমি কার্ডিওলজি পড়ে মনে করি যে এটা হলো ফার্স্টে আসবে প্রাইমারি পালমোনারি হাইপারটেনশন। এবার আমরা একটু শুরু করি, পালমোনারি হাইপারটেনশনটা আমরা খুব নেগলেক্ট করি এবং পেশেন্টরাও খুব নেগলেক্ট করি। এবার আপনারা একটু মিউট হন, আমি একটু লেকচার শুরু করছি, সবাই মিউট হয়ে যান। আচ্ছা, আমাদের পালমোনারি হাইপারটেনশনের যে ডেফিনেশন সেটা হলো পালমোনারি হাইপারটেনশন ইজ এ ডিফাইন্ড এজ ইনক্রিজ অফ মিন পালমোনারি আর্টেরিয়াল প্রেশার মোর দেন অর ইকুয়াল টু 25 অ্যাট রেস্ট অ্যাজ অ্যাসেসড বাই রাইট হার্ট ক্যাথেটারাইজেশন। তাহলে স্ট্যান্ডার্ড ডেফিনেশন হলো মিন পালমোনারি আর্টেরিয়াল প্রেশার, এটা কিন্তু পিএসপি না, মিন পালমোনারি আর্টেরিয়াল প্রেশার মোর দেন অর ইকুয়াল টু 25 মেজার্ড বাই কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন। কিন্তু আমরা ইকোকার্ডিওগ্রাফিতে এটা মানে অ্যাজিউম করতে পারি, দ্য নর্মাল মিন পালমোনারি আর্টেরিয়াল প্রেশার হলো 14 প্লাস মাইনাস 3, দ্য আপার নর্মাল লিমিট ইজ 20। তাহলে 20 থেকে 25 একটা গ্রে জোন আছে, এই গ্রে জোনে যদি অন্য পালমোনারি হাইপারটেনশনের ফিচার পাওয়া যায় কারেন্ট ডেফিনেশন অনুসারে এখানেও হাইপারটেনশন বলতে হবে, কিন্তু এটা আপনাদের এত কমপ্লিকেটেড করার দরকার নাই। মোর দেন অর ইকুয়াল টু 25 মিন পালমোনারি আর্টেরিয়াল প্রেশার মেজার্ড বাই কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন। আমরা এখানে কি কি করবো আমরা আস্তে আস্তে যাই, এখন কম্প্রিহেনসিভ ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন অফ পালমোনারি হাইপারটেনশন, এটা আমাদের যে পালমোনারি হাইপারটেনশন গাইডলাইন আছে সেখানে যেটা আসছে সেটা হলো এটা, পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন, পালমোনারি হাইপারটেনশন ডিউ টু লেফট হার্ট কজ। এই ক্লাসিফিকেশনটা একদম মাথার মধ্যে রাখবেন, দেখেন আমরা কিন্তু বলছি পালমোনারি হাইপারটেনশন, আপনারা একটু মিউট হন প্লিজ, শুনতে পাচ্ছেন না আমাকে? হ্যালো স্যার, শোনা যাচ্ছে স্যার? ওকে, পালমোনারি হাইপারটেনশন এর মধ্যে ক্লাসিফিকেশনের মধ্যে এক নম্বর হলো পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন। তাহলে পালমোনারি হাইপারটেনশন আর পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন এক জিনিস না, তাহলে ক্লাস ওয়ান হলো পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন, ক্লাস টু পালমোনারি হাইপারটেনশন ডিউ টু লেফট হার্ট কজ, ক্লাস থ্রি পালমোনারি হার্ট হাইপারটেনশন ডিউ টু লাং কজ অর হাইপোক্সিয়া, ক্লাস ফোর পালমোনারি হাইপারটেনশন ক্রনিক থ্রম্বোম্বোলিক পালমোনারি হাইপারটেনশন এন্ড আদার পালমোনারি আর্টেরিয়াল অবস্ট্রাকশন, আর মিসসেলেনিয়াস গ্রুপ হলো 5। তাহলে পাঁচটা গ্রুপে পালমোনারি হাইপারটেনশন কে ক্লাসিফাই করছে, তার মধ্যে একটা হলো পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন। এখন পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশনের মধ্যে অনেকগুলো ভাগ আছে, এইটা হলো 2018 আপডেটেড সিম্পোজিয়াম অফ পালমোনারি হাইপারটেনশন, পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশনের মধ্যে কতগুলো ক্লাসিফিকেশন করছে, যেগুলো এগুলো মানে ক্লাস ওয়ান, ক্লাস ওয়ান গ্রুপ ওয়ান, আমরা যদি গ্রুপ ওয়ান বলি, গ্রুপ ওয়ানের মধ্যে কতগুলো, গ্রুপ ওয়ানে হলো পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন, ওখানে আছে ইডিওপ্যাথিক পালমোনারি হাইপারটেনশন যেটা আমরা বলি প্রাইমারি পালমোনারি হাইপারটেনশন, হেরিটেবল পালমোনারি হাইপারটেনশন, ড্রাগ অ্যান্ড টক্সিন ইনডিউসড হাইপারটেনশন, পালমোনারি হাইপারটেনশন অ্যাসোসিয়েটেড উইথ কানেকটিভ টিস্যু ডিজিজ, মোস্ট কমনলি সবচেয়ে কমন কানেকটিভ টিস্যু ডিজিজ হলো স্ক্লেরোডারমা, এইচআইভি ইনফেকশন, পোর্টাল হাইপারটেনশন। এর জন্য পালমোনারি হাইপারটেনশন প্রাইমারি কিনা এটা বলার জন্য আমাদের একটা আলট্রাসোনোগ্রাফিও করা দরকার, যে পালমোনারি হাইপারটেনশনের কোনো কারণ পোর্টাল হাইপারটেনশন আছে কিনা, কনজেনিটাল হার্ট ডিজিজ ডিউ টু শান্ট অ্যানোমালি, অল কনজেনিটাল হার্ট ডিজিজ না, কনজেনিটাল অ্যানোমালি ডিউ টু শান্ট অ্যানোমালি, দ্যাট ইজ এএসডি ভিএসডি পিকে সিস্টোসোমিয়াসিস, পালমোনারি হাইপারটেনশন রেসপন্ডার ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, পালমোনারি হাইপারটেনশন এগুলো দরকার নেই, কিন্তু এইটুকু অন্তত জানতে হবে। তাহলে ইডিওপ্যাথিক, হেরিটেবল, ড্রাগ ইনডিউসড, কি ড্রাগ হতে পারে, কমনলি ইউজড অ্যাম্ফিটামিন, অ্যাম্ফিটামিন কিন্তু একটা কমন ড্রাগ যেটা পালমোনারি হাইপারটেনশন করতে পারে, কারণ আমাদের অ্যাম্ফিটামিন ইউজ কিন্তু অনেক, সেক্ষেত্রে আমাদের এটা খেয়াল রাখতে হবে যে কারো পালমোনারি হাইপারটেনশন পেলে তার অ্যাম্ফিটামিন ইউজের হিস্ট্রি আছে কিনা, কানেকটিভ টিস্যু ডিজিজের পক্ষে আমাদেরকে হিস্ট্রি নিতে হবে, তার কোনো জয়েন্ট পেইন, আর্থ্রাইটিস, র্যাশ এগুলো আছে কিনা, তাহলে সেই স্ক্রিনিং গুলো করতে হবে। পোর্টাল হাইপারটেনশনের কথা বললাম আর কনজেনিটাল, তাহলে এএসডি পিএসডি পিডিএ এদের যে পালমোনারি হাইপারটেনশন হবে এটা কিন্তু পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন, এটা নট ডিউ টু পালমোনারি হাইপারটেনশন, ডিউ টু লেফট হার্ট না,
আপনারা সবাই এত মিউট, আমি বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে, সাউন্ড হচ্ছে কিন্তু, সবাই মিউট হয়ে যান। আচ্ছা, এখানে আমরা প্রি ক্যাপিলারি আর পোস্ট ক্যাপিলারি হাইপারটেনশন টিউব। প্রি ক্যাপিলারি মানে পালমোনারি ক্যাপিলারি, প্রথমত হলো পালমোনারি আর্টারি, এটা হলো পালমোনারি আর্টারি, তারপরে আর্টারিওল, তারপরে ক্যাপিলারি, তারপরে পালমোনারি ভেন, পালমোনারি ভেন বা আলটিমেটলি এলেতে ড্রন। তাহলে প্রি ক্যাপিলারি হলো যেগুলো ক্যাপিলারির আগে, তাহলে গ্রুপ ওয়ান পালমোনারি আর্টারিয়াল হাইপারটেনশন, এটা হলো প্রি ক্যাপিলারি। গ্রুপ থ্রি পালমোনারি হাইপারটেনশন ডিউ টু লাং কজ, সেটাও পালমোনারি। গ্রুপ ফোর ক্রনিক থ্রম্বোএম্বোলিক পালমোনারি হাইপারটেনশন, এটাও হলো আপনার প্রি ক্যাপিলারি। পোস্ট ক্যাপিলারি কোনটা, যেটা পালমোনারি হাইপারটেনশন ডিউ টু লেফট হার্ট কজ আর কিছু আছে মিসেলেনিয়াস, তাহলে লেফট হার্ট কজের গুলো পোস্ট ক্যাপিলারি, ঠিক আছে। এই যে পোস্ট ক্যাপিলারি, ক্যাপিলারির পরে গিয়ে হাইপারটেনশনটা ডেভেলপ করে। আচ্ছা, এখানে 2018 এর ডেফিনিশনে আর একটু সিম্পলিফাই করেছে, দেখেন এই যে 2015 এ ছিল মিন পালমোনারি আর্টারিয়াল প্রেশার মোর দেন অর ইকুয়াল টু 25, এটা এখনো গাইডলাইনে আসে নাই, এটা তো গাইডলাইন ওদের ডেফিনিশন অনুসারে মোর দেন অর ইকুয়াল টু 20 কে পালমোনারি হাইপারটেনশন বলছে। আচ্ছা, এখন প্রি ক্যাপিলারি, যারা শুধুমাত্র লেফট হার্ট কজ, প্রি ক্যাপিলারি হলে কি হবে, কি প্রি ক্যাপিলারি পালমোনারি হাইপারটেনশনটা কিভাবে হয়, যখন আপনার লেফট হার্ট কজের কোনো কারণ, MS হতে পারে, ডায়াস্টোলিক ডিসফাংশন হতে পারে, সিস্টোলিক ডিসফাংশন হতে পারে, আলটিমেটলি লেফট ভেন্ট্রিকুলার এন্ডাস্টোলিক প্রেশার, LA প্রেশার বাড়ে, LA প্রেশার বাড়লে ব্যাক প্রেশার হিসেবে পালমোনারি ভেনাল প্রেশার, ভেনাস প্রেশার বাড়ে, সেটা আলটিমেটলি আমরা পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন, পালমোনারি হাইপারটেনশন পাই। তাহলে একটা লেফট হার্ট কজ থেকে যে প্রেশারগুলো হবে, তাহলে মিন পালমোনারি আর্টেরিয়াল প্রেশার মোর দেন 20 বা 25 হবে। তারপরে PCW, আমরা PCW দেখি হলো লেফট হার্ট কজ, PCW যদি লেফট হার্ট কজে কোনো কারণে পালমোনারি হাইপারটেনশন হয়, তাহলে PCW কি হবে, এটা হলো প্রি ক্যাপিলারি, এটা লেফট হার্ট না, আমরা প্রি ক্যাপিলারিটা বলতেছি, তার মানে হলো যে প্রাইমারি পালমোনারি হাইপারটেনশন, তারপরে হলো লাং কজ, এগুলোর ক্ষেত্রে PCW নর্মাল পাওয়া যাবে প্রি ক্যাপিলারি। আর আইসোলেটেড পোস্ট ক্যাপিলারি, পোস্ট ক্যাপিলারি হাইপারটেনশন মানে হলো লেফট হার্ট কজ, সেক্ষেত্রে মেন পালমোনারি আর্টারিয়াল প্রেশার 25 বা 20 বেশি হবে, আর PCW বেশি হবে। PCW হলো যে পালমোনারি আর্ট, মানে মোট কথা PCW ইন্ডিকেট করে লেফট এট্রিয়াল প্রেশার, আমরা লেফট এট্রিয়াল প্রেশার মাপতে পারি না, তাই না, খুব সহজ, যারা SD VSD নাই লেফট এট্রিয়াল প্রেশার মাপতে পারি না, তাহলে আমরা কি করি, পালমোনারি আর্টারিতে যাই, মানে আমরা রাইট হার্ট ক্যাথেটারাইজেশনের সময় RA তে যাই, RA থেকে LV থেকে পালমোনারি আর্টারি, পালমোনারি আর্টারিতে একটা আমরা শ্রনগজ ক্যাথেটার দিয়ে পালমোনারি আর্টারিয়াল যেখানে একদম ব্রাঞ্চের মধ্যে ডিপ করে দেই, যদি শ্রনগজ ক্যাথেটার না থাকে আমরা পিকটেল সরি মাল্টিপারপাস ক্যাথেটারটাকে একদম পালমোনারি আর্টারিয়ালের মধ্যে ব্রাঞ্চের মধ্যে ডিপ করে দেই, তখন যে প্রেশারটা পাওয়া যায় সেটাই হলো PCW। PCW ইন্ডিকেট করে লেফট হার্টের লেফট এট্রিয়ামের প্রেশার, তাহলে আমরা নিশ্চয়ই প্রি ক্যাপিলারি যেগুলো সেখানে লেফট এট্রিয়াল প্রেশার নর্মাল পাবো, কিন্তু পোস্ট ক্যাপিলারি মানে লেফট হার্ট কজ যেগুলো সেগুলো তো অবশ্যই পালমোনারি আর্টেরিয়াল, পালমোনারি প্রেশার বাড়ার আগে লেফট হার্টের প্রেশার বাড়বে, মানে এল এর প্রেশার বাড়বে, পালমোনারি ভেনের প্রেশার বাড়বে, সেক্ষেত্রে PCW এখানে বেশি থাকবে। আচ্ছা, কম্বাইন্ড পোস্ট অ্যান্ড প্রি ক্যাপিলারি কিছু একটা আছে, সেখানে বোথ আপনার PVR, আচ্ছা দেখেন এখানে আরেকটা প্রি ক্যাপিলারিতে PVR কিন্তু বেশি থাকবে, PVR মোর দেন 3, কিন্তু আইসোলেটেড পোস্ট ক্যাপিলারিতে মানে লেফট হার্ট কজে PVRটা কম থাকবে। এইটা একটু কমপ্লিকেটেড মনে হতে পারে, কিন্তু আপনারা এটুকু অন্তত মনে রাখবেন যে প্রি ক্যাপিলারি হলে আপনার PCW নর্মাল থাকবে, পোস্ট ক্যাপিলারি হলে PCW বেশি থাকবে, আর প্রি ক্যাপিলারি হলে পালমোনারি আমরা PVR পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্সটা আইসোলেটেড প্রি ক্যাপিলারিতে বেশি পাবো, PVRটা বেশি পাবো, কিন্তু আর যদি আইসোলেটেড পোস্ট ক্যাপিলারি হয় তাহলে PVRটা কম পাবো। এখন আমরা কিভাবে অ্যাসেস করি, ইকোকার্ডিওগ্রাফিক অ্যাসেসমেন্ট অফ পালমোনারি হাইপারটেনশন, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন আমরা কিভাবে করি, আমরা TRZ ভেলোসিটি দিয়ে একটা PSP মেজার করি, 4×TRZ ভেলোসিটি স্কোয়ার, 4MV2, এই এই ইকুয়েশনটার কি নাম কেউ একজন বলেন, প্রেশার গ্রেডিয়েন্ট ইকুয়াল টু 4×4MV2, এটা বার্নুলিজ ইকুয়েশন, তাহলে বার্নুলিজ ইকুয়েশন থেকে আমরা প্রেশারটা
পিএসপি টা মেজার করি, কিভাবে মেজার করি, টি আর জেড ভেলোসিটি স্কয়ার, এখানে টি আর জেড ভেলোসিটি দেখেন 3.8 আসছে, এই যে টি আর জেড ভেলোসিটি 3.8 আমার এখানে 3.8, এই যে 3.8, তাহলে টি আর জেড ভেলোসিটি বার্নুলি স্কয়ার, তার সাথে রাইট এট্রিয়াল প্রেশার। এখন রাইট এট্রিয়াল প্রেশার কিভাবে মেজার করি সেটা আমরা পরে দেখব, আমরা একটা অ্যাজাম্পশন করি অনেক সময় 10, কিন্তু সব সময় এটা রাইট এট্রিয়াল প্রেশার 10, তাহলে টি আর জেড ভেলোসিটি 2.8 to 37 আর রাইট এট্রিয়াল প্রেশার 5, যদি আমরা টি আর জেড ভেলোসিটি, এখানে আমাদের ক্ষেত্রে আমরা যদি টি আর জেড ভেলোসিটি 2.8 হয় সেটা ইকুইভ্যালেন্ট করে 36, কিভাবে 36 হয়, টি আর জেড ভেলোসিটি 3.4 এটা ইকুইভ্যালেন্ট করে হলো 56, এটা একটা অ্যাজাম্পশন, আমরা টি আর জেড ভেলোসিটি দিয়ে আমরা পিএসপি তে অ্যাজাম্পশন করতে পারি যে টি আর জেড ভেলোসিটি 2.8 হয় তাহলে পিএসপি 36, আর টি আর জেড ভেলোসিটি যদি 3.4 হয় তাহলে হলো 56, যদি আমরা রাইট তাহলে এই ক্ষেত্রে দেখেন আমার এখানে যেটা উদাহরণ দেওয়া আছে 3.8 টি আর জেড ভেলোসিটি, এটা কিন্তু আপনাকে ক্যালকুলেট করতে হবে না, পেশেন্ট মেশিনই ক্যালকুলেট করে দিবে যে ভেলোসিটিটা কত, ভেলোসিটি 60, তার সাথে আপনি আর এ প্রেশারটা যোগ করবেন, আর এ প্রেশারটা এক এক সময় এক এক হবে, আমরা পরে এটা নিয়ে কথা বলবো। এটা হলো আমাদের একটা, আমরা টি আর জেড ভেলোসিটি দিয়ে পিএসপি মেজার করি। এখন দেখেন এই টি আর জেড ভেলোসিটির সাথে কার্ডিয়াক ক্যাথের ভেলোসিটি কোরিলেট করে না, সব সময় খুব কম কোরিলেট করে, দেখেন যে ইকো টি আর টি ফ্রেশ টি আর ফ্রেশ ড্রাইভ সাকসেসফুল থ্রেশহোল্ড, যদি আমরা যদি পিএসপি 30 ধরি তাহলে পালমোনারি হাইপারটেনশনের সেন্সিটিভিটি অনেক ভালো 88, কিন্তু স্পেসিফিসিটি লো, মানে 30 যদি ধরি এটা আসলে স্পেসিফিসিটি লো, আমরা যদি পিএসপি 35 ধরি 35 এর সেন্সিটিভিটি 75%, স্পেসিফিসিটি 66%, কিন্তু প্রচুর পেশেন্ট ফলস পজিটিভ পেশেন্ট এখানে ঢুকে যাচ্ছে, ফলস পজিটিভ পেশেন্ট ঢুকে গেলে তাহলে আমরা যদি মানে 35 কে কাট অফ লিমিট ধরি একটা পেশেন্টের পালমোনারি হাইপারটেনশন বলে দিলাম, কিন্তু 66% স্পেসিফিসিটি মানে 34% পেশেন্ট ফলস পজিটিভ নিয়ে আসতে পারে, সুতরাং এই যে পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু মাত্র 85%, নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু মাত্র 50%, তাহলে এই কোরিলেশন ইজ স্ট্রং, সেন্সিটিভিটি স্ট্রং, বাট এরর ইজ টু হাই টু বি ইউজ এজ ক্লিনিক্যাল ডিসিশন মেকিং টু ট্রিট পেশেন্ট উইথ পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন এন্ড ক্রনিক থ্রম্বোএম্বোলিক, মানে আমরা শুধু যদি পিএসপি দিয়ে মেজার করি সেক্ষেত্রে আমাদের এরর হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে রিলেশনশিপ বিটুইন মিন পালমোনারি আর্টেরিয়াল প্রেশার ইন কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন, এটা হলো কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন দিয়ে মেজার করলে কি হয়, আর ইকোকার্ডিওগ্রাফি যদি টি আর জেড ভেলোসিটি দিলে আমরা পিএসপি মেজার করলে কত পাওয়া যায়, তাহলে আমরা দেখলাম যে 45 যদি আমরা ধরি, যদি পিএসপি 45 হয় বা মোর দেন 45, তাহলে সেন্সিটিভিটি কমে যাবে কিন্তু স্পেসিফিসিটি 97%, মানে আমরা যদি পিএসপি কারো 45 পায় বা 50 উপরে পায় তাহলে সেই ক্ষেত্রে স্ট্রংলি বলে দিতে পারবো তার পালমোনারি হাইপারটেনশন, কিন্তু যদি 35-40 এরকম পায় আমাদের অন্য প্যারামিটার গুলো দেখতে হবে, সেজন্য ইকোকার্ডিওগ্রাফির প্রবাবিলিটি শুধু একটা প্যারামিটারের উপরে ডিপেন্ড করে নাই, সেজন্য ইএসসি গাইডলাইন বলছে টি আর জেড ভেলোসিটি 2.8 যদি হয়, এখানে আমরা দেখছি ট্রাইকাসপিড রিগার্ডেশন ভেলোসিটি, ভেলোসিটিটা আপনারা একটু কনফিউজ করেন না যে 2.8, আমরা একটু আগে দেখছি 2.8 করসপন্ড টু 36 মিলিমিটার পিএসপি আর 3.4 করসপন্ডস টু দা 56 মিলিমিটার পিএসপি, যদি আমরা রাইট এট্রিয়াল প্রেশার 5 বা 10 ধরি, তাহলে আমরা যদি টি আর জেড ভেলোসিটি 2.8 মানে পিএসপি 36 পাই, প্রেজেন্স অফ আদার ইকোসাইন যদি না থাকে, ইকোকার্ডিওগ্রাফিক প্রবাবিলিটি ইজ লো পালমোনারি, তাহলে আমাকে পিএসপি মেজারমেন্টের সাথে আদার ইকো ফিচার্স গুলো দেখতে হবে, সেগুলো আমরা এক্ষুনি বলবো, আর যদি পিএস 2.8 অ্যান্ড আদার ইকো ফিচার্স প্রেজেন্ট থাকে তাহলে ইন্টারমিডিয়েট প্রবাবিলিটি মানে চান্সটা ইন্টারমিডিয়েট প্রবাবিলিটি পালমোনারি হাইপারটেনশন হওয়ার, আর 2.9 to 3.4 বাট আদার্স ইকো সাইন্স আর অ্যাবসেন্ট সেক্ষেত্রেও ইন্টারমিডিয়েট, কিন্তু যদি এটা 3.2.9 থেকে 3.4 হয় সাথে আদার ফিচার্স প্রেজেন্ট থাকে, তার মানে হলো আমরা 3.4 বলছি 56, 2.9 থেকে মানে 36 থেকে 56 যদি হয়, আদার ইকো ফিচার যদি প্রেজেন্ট থাকে তাহলে এটা হাই প্রবাবিলিটি, আর 56 এর বেশি হলে পিএসপি মানে 3.4, 50 বা 56 এর বেশি হলে আদার ইকো ফিচার্স এর দরকার নাই, শুধু এটা দিয়ে আমরা বলতে পারি পালমোনারি হাইপারটেনশন আছে, তাহলে আমরা যদি পিএসপি দিয়ে বলি যদি 36 এর নিচে থাকে, আদার ইকো ফিচার না থাকে লো প্রবাবিলিটি, আদার ইকো ফিচার থাকলে ইন্টারমিডিয়েট প্রবাবিলিটি, যদি 36 থেকে 50 বা 56 পর্যন্ত হয় আদার ইকো ফিচার থাকে হাই প্রবাবিলিটি, আর যদি আদার ইকো ফিচার না থাকে ইন্টারমিডিয়েট প্রবাবিলিটি, আর
যদি 50 বা 56 এর বেশি পিএসপি পায় তাহলে হাই প্রবাবিলিটি অফ পালমোনারি হাইপারটেনশন। এটা বুঝতে কারো অসুবিধা আছে? এই জায়গাটা কিন্তু বুঝতে হবে, কারণ শুধু ইকো ফিচার দিকে আমরা এখন কিন্তু বলছি না, শুধু বলতে পারবো শুধু ইকো ফিচার দেখে, পিএসপি দেখে। যদি এটা 50 বেশি হয় তাহলে একদম স্ট্রংলি বলতে পারবো আমরা। আমরা গ্রসলি পিএসপি দিয়ে ডেফিনেশন করি হলো লেস দেন 35 পর্যন্ত নর্মাল, 35 to 50 মাইল, 50 থেকে 70 মডারে, আর মোর দেন 70 সিভিয়ার। কিন্তু এই ক্লাসিফিকেশনগুলো কারেন্ট গাইডলাইনে কিন্তু আর সাপোর্ট করে না। কারেন্ট গাইডলাইন সাপোর্ট করে হাই প্রবাবিলিটি, ইন্টারমিডিয়েট প্রবাবিলিটি, লো প্রবাবিলিটি। এখন আদার ইকোসাইন আছে, কি কি আদার ইকোসাইন আছে? আদার ইকোসাইন আছে ভেন্টিকলের মধ্যে, আদার ইকোসাইন আছে পালমোনারি হাইপারটেনশন পালমোনারি আর্টারির মধ্যে, আদার ইকোসাইন আছে ইনফিরিয়র ভেনা কাভা এন্ড রাইট এট্রিয়ামের মধ্যে। ভেন্টিকলের মধ্যে কি আছে? রাইট ভেন্টিকল, লেফট ভেন্টিকল আর বেজাল ডায়ামিটার রেশিও যদি মোর দেন 1 হয়, মানে আরভি ডায়ামিটার যদি এলভি ডায়ামিটারের বেশি হয়, আর ফ্ল্যাটেনিং অফ ইন্টারভেন্টিকুলার সেপ্টাম এটা যদি হয়, এক্সেন্ট্রিসিটি ইনডেক্স যদি মোর দেন 1.1:1 এর বেশি হয়, আমরা একটু পরেই দেখবো। পালমোনারি আর্টারিতে কি কি আছে? পালমোনারি আর্টারিয়াল ডপলার অ্যাক্সেলারেশন টাইম, আউটফ্লো অ্যাক্সেলারেশন টাইম যদি লেস দেন 1.105 মিলিসেকেন্ড, এগুলো সব আমরা একটু পরে দেখাবো। আর আর্লি ডায়াস্টোলিক পালমোনারি রিগার্জেশন ভেলোসিটি যদি মোর দেন 2.2 হয়, পিএ ডায়ামিটার যদি মোর দেন 25 হয়, এগুলো সব ইন্ডিকেট করে পালমোনারি হাইপারটেনশন, আদার ফিচার্স অফ পালমোনারি হাইপারটেনশন। ইনফিরিয়ার ভেনা কাভাতে কি আছে? ইনফিরিয়ার ভেনা কাভার ডায়ামিটার যদি মোর দেন 21% হয় এবং উইথ ডিক্রিজ ইন্সপিরেটরি কলাপস যদি মোর দেন 50% হয় এবং স্নিফ রেসপিরেশন লেস দেন 20% হয়, তাহলে এটা আমরা বুঝতে হবে সাইন অফ পালমোনারি হাইপারটেনশন। লেফট এট্রিয়াল এরিয়া, রাইট এট্রিয়াল এরিয়া যদি 18 সেন্টিমিটার স্কোয়ার বেশি হয়, তাহলে এই ফিচারগুলো যদি ইকো পিএস সাইন শুড বি প্রেজেন্ট অ্যাট লিস্ট 2 ইন নাম্বার, অ্যাট লিস্ট 2 ফ্রম ডিফারেন্ট ক্যাটাগরি, তাহলে একটা ভেন্টিকল থেকে একটা পালমোনারি হাইপারটেনশন থেকে আর্টারি থেকে হতে হবে। এক ক্যাটাগরিতে দুইটা থাকলে হবে না, কিন্তু ভেন্টিকল থেকে অথবা পালমোনারি আর্টারি থেকে, পালমোনারি আর্টারি থেকে ইন্টার ভেনা কাভা থেকে, যে কোনো একটা প্যারামিটার একটা একটা করে থাকতে হবে, অ্যাট লিস্ট 2টা। এই যে দেখেন নর্মাল হলো যে আর এ বেজাল ডায়ামিটার এলভি বেজাল আরভি ডায়ামিটার এলভি ডায়ামিটারের থেকে ছোট। এই যে আমাদের এখানে দেখেন এলভি ডায়ামিটার থেকে এল আর এ ডায়ামিটার এলভি আরভি ডায়ামিটার বড়, বেজাল ডায়ামিটার ইজ মোর দেন দ্য এলভি, আরভি বেজাল ডায়ামিটার 49, একটা অ্যাবসলিউট ভ্যালুও আছে, অ্যাবসলিউট ভ্যালুটা হলো 42, আরভি বেজাল ডায়ামিটার এটা 42 বেশি হলো এটা ডায়ালেটেড। আচ্ছা নর্মাল দেখেন, আমরা নর্মালি একটা রাউন্ড শেপের পাই যখন এলভি কন্ট্রাক্ট করে, কিন্তু যখন এটা এক্সেন্ট্রিক মানে ডি শেপড হয়ে যায়, যে সেপটামটা ডি শেপ হয়ে যাচ্ছে, এই জন্য একটা ডি পাওয়া গেছে। ডি পাওয়া গেলে কি হবে? একটা একটা ডায়ামিটার বেশি হবে আর একটা ডায়ামিটার কম হবে। নর্মালি ডায়ামিটার দুইটা 1:1 হবে, হ্যাঁ নর্মালি 1:1 বা 1:1 হতে পারে, কিন্তু যদি এই রেশিওটা, এই দুইটা ডায়ামিটার রেশিও মোর দেন 1:1 হয়, এটা ইন্ডিকেট করে আরবি ডায়ালেটেড। হেয়ার এটা অলমোস্ট ডাবল, দেখেন এই বেজাল ডায়ামিটারটা আর এই ডায়ামিটারটা ডাবল, সেক্ষেত্রে এটা এক্সেন্ট্রিসিটি ইনডেক্স মোর দেন 1:1। এই যে দেখেন আমরা আবার এখন একটা ভিডিও দেখছি, দেখতে পাচ্ছেন ভিডিওটা? দেখেন ডায়ামিটারটা এটা সেন্ট্রাল না, কনসেন্ট্রিক না, এটা ডি শেপড হয়ে গেছে এবং এইটা বালজ হয়ে যাচ্ছে। এখন এটাকে যদি আমরা এই ডায়ামিটারটা কম পাবো, এই ডায়ামিটারটা বেশি পাবো, এইটা এক্সেন্ট্রিসিটি ইনডেক্স। এখানে দেখেন আরবি ভলিউম ওভারলোড আর প্রেসার ওভারলোডে কি হবে সেটা আমরা দেখবো। ভেন্টিকাল সেপটাল কার্ভেচার লুকিং ফর ডি শেপ প্যাটার্ন ইন সিস্টল এন্ড ডায়াস্টল হেল্প ইন দ্য ডায়াগনোসিস অফ আরবি ভলিউম এন্ড অর প্রেসার ওভারলোড। ইন আরবি প্রেসার ওভারলোড দ্য সেপটাল শিফট ইজ থ্রু আউট দ্য কার্ডিয়াক সাইকেল উইথ মার্ক মোস্ট মার্ক ইন দ্য এন সিস্টল, পুরো সিস্টল জুড়ে ডি শেপ থাকবে, এন সিস্টলে এটা বেশি হবে, এন সিস্টলে এটা বেশি হবে। আচ্ছা আর যদি এটা আরবি ভলিউম ওভারলোড সেপটাল শিফট অকার প্রিডোমিনেন্টলি দ্য মিড এন্ড লেট ডায়াস্টল, ডায়াস্টলের ক্ষেত্রে আমরা সেপটাল শিফটটা বেশি পাবো, এই ডায়াস্টলে এটা বেশি ঢুকে যাচ্ছে, ঠিক আছে? ফলে সিস্টল ভলিউম প্রেসার ওভারলোডে বোথ সিস্টল এন্ড ডায়াস্টলই পাওয়া যাবে, মোস্ট মার্ক ইন দ্য সিস্টল, কিন্তু প্রেসার ওভারলোডে ভলিউম ওভারলোডে আমরা শুধু ডায়াস্টলে পাবো, যেটা খেয়াল করবেন। আমরা একটু আগে বলছি পালমোনারি আর্টারি থেকে আমরা কি কি পেতে পারি, এটা আমরা পালস ওয়েভ ডপলার পালমোনারি আর্টারি পালমোনারি ভালভের উপরে রাখলাম, তাহলে আমরা এরকম একটা পালমোনারি প্রেসারের ইয়ে পাই, তাই না? ফ্লো ভেলোসিটি পাই। এই ভেলোসিটিটা এই যে এটা যেখান থেকে শুরু হয়েছে অ্যাক্সেলারেশন টাইম আমরা মেজার করব, এটার শুরু থেকে এটার পিক এই অংশটুকু, এই অংশটুকু হলো আমার অ্যাক্সেলারেশন টাইম। এই অ্যাক্সেলারেশন টাইমটা যদি 1.105 মিলি সেকেন্ডের কম থাকে তাহলে এটা ইন্ডিকেটর হবে পালমোনারি হাইপারটেনশন।
আরেকটা হলো আর্লি পালমোনারি রিগার্জেশন ভেলোসিটি, এটা পিআর, পিআর যদি থাকে না, অনেক সময় থাকে না, পিআর এর আর্লি ভেলোসিটি যদি 2.2 মিলিমিটার পার সেকেন্ড এর বেশি হয়, এটা একটা ফিচার্স অফ পালমোনারি হাইপারটেনশন। পিএ ডায়ামিটার, এটা যদি মোর দেন 25 এর হয়, এটাও একটা পালমোনারি হাইপারটেনশনের ফিচার, ইকো ফিচার। তাহলে এই তিনটার যে কোনো একটা থাকলেই হবে, সেটা ইন্ডিকেট করে একটা পালমোনারি আদার ফিচার্স এর মধ্যে। আমরা আমরা আইভিসি ডায়ামিটার এর ক্ষেত্রে বলছিলাম, নর্মালি আইভিসি ডায়ামিটার লেস দেন 21 থাকবে। নর্মালি ইন্সপিরেটরি স্নিফ, স্নিফ মানে ডিপ ইন্সপিরেশন, ডিপ ইন্সপিরেশন নিলে ইন্সপিরেটরি কলাপস মোর দেন 50% হবে। আর কোয়াইট ব্রেদিং, শ্যালো ব্রেদিং, নর্মাল যে ব্রেদিং, সেখানে সে তার ডায়ামিটার মোর দেন 20% কলাপস করবে। আর তখন এটা যদি এটা হলো নর্মাল, তাহলে আমরা রাইট এট্রিয়াল প্রেশারটা অ্যাসেস করব 3 মিলিমিটার। তাই আমরা যে সবাইকে 10 মিলিমিটার বলে দেই, এটা আসলে ঠিক না। যদি এই প্যারামিটার গুলো না থাকে, তাহলে এটা নর্মালি 3 মিলিমিটার বলতে হবে। 0 to 5 হতে পারে, 5-এর নিচে হবে। আচ্ছা, আইভিসি ডায়ামিটার যদি মোর, এই প্যারামিটার গুলো যদি একটা একটা করে থাকে, তাহলে গ্রেড 2, আর দুইটাই যদি থাকে গ্রেড 3। দেখেন আইভিসি ডায়ামিটার মোর দেন 21, কিন্তু অথবা যে কোনো একটা পাওয়া গেছে, লেস দেন 50% কলাপস ইন এ স্নিপ, আর লেস দেন 20% কলাপস ইন কোয়াইট ব্রিদিং, এগুলা যদি থাকে, এই তিনটার যে কোনো একটা থাকলে আমরা বলবো যে রাইট এট্রিয়াল প্রেশার মার্জিনালি রেজড, এবং সেটা 5 থেকে 10-এর মধ্যে, সেটা 8 মিলিমিটার অ্যাভারেজ। যদি এই সবগুলো একসাথে থাকে, যেমন আইভিসি ডায়ামিটারও বেশি এবং আপনার মোর দেন লেস দেন 50% কলাপস, মানে ইন্সপিরেশনে তো আইভিসি কলাপস করবে, এই কলাপসটা মোর দেন 50% হলে নর্মাল, কিন্তু যদি লেস দেন 50% হয় ডিপ ব্রেদিং, তাহলে বুঝতে হবে যে এটা রাইট এট্রিয়াল প্রেশার 10 to 20 মিলিমিটার বেশি। তাহলে আমরা যে আর এ প্রেশার 10 যোগ করে দেয়, সবার ক্ষেত্রে 10 হবে না, এই যে এই ক্রাইটেরিয়া গুলো ফিল আপ করতে হবে, আমাকে আইভিসি ডায়ামিটার দেখতে হবে এবং রেসপিরেশনের সাথে দেখতে হবে। আচ্ছা, আরেকটা হলো রাইট এট্রিয়াল এরিয়া, রাইট এট্রিয়াল এরিয়া যদি 18 সেন্টিমিটার স্কোয়ারের বেশি হয়, সেটাও একটা ইন্ডিকেটার যে রাইট এট্রিয়াল প্রেশার পালমোনারি হাইপারটেনশন আছে। এখানে রাইট এট্রিয়াল এরিয়া আমরা 26 পেয়েছি, সুতরাং এটা একটা রাইট এট্রিয়াল প্রেশার বেশি, এটা পালমোনারি হাইপারটেনশন একটা সাইন। আচ্ছা, আমরা তো বললাম যে আমরা ইকোতে কিন্তু পালমোনারি আর্টেরিয়াল সিস্টোলিক প্রেশার মেজার করছি, এখানে আমরা পালমোনারি আর্টেরিয়াল মিন প্রেশারও মেজার করতে পারি। মিন প্রেশার কিভাবে মেজার করতে পারি? আমরা মিন প্রেশার হলো 1/3 অফ পিএসপি, 2/3 অফ পিএডিপি, যদি পিএডিপি পাওয়া যায় তাহলে ভালো, 2/3 অফ পিএডিপি, 1/3 অফ পিএসপি। মিন প্রেশার আরেকটা পাওয়া যায় 4 × আর্লি পিআর ভেলোসিটি প্লাস এস্টিমেটেড রাইট এট্রিয়াল প্রেশার। কিভাবে আর্লি পিআর ভেলোসিটি, এই দেখেন এখানে দুইটা ভেলোসিটি আছে, পিআর যেটা, এটা আর্লি, এটা লেট, এটা দিয়ে যদি আমরা মেজার করি, তাহলে আমরা পাবো হলো পিএসপি, মিন পিএপি, আর দুই নম্বর যেটা লেট ডায়াস্টোলিক ভেলোসিটি, সেটা দিয়ে যদি আমরা মেজার করি, তাহলে আমরা পাবো পিএডিপি। তাহলে মিন পালমোনারি আর্টেরিয়াল প্রেশার 4 × আর্লি পিআর ভেলোসিটি, আর্লি পিআর ভেলোসিটি 1, 1 কি আছে 3, তাহলে 3 ভেলোসিটি প্লাস এস্টিমেটেড আরপি, তাহলে আমরা 4 × 3 এস্টিমেটেড আরপি, এখানে আমরা পেলাম 37 মিন পিআরপি, 37 পেলাম। আর পিএডিপি এটা দিয়ে আমরা ম্যাপ করি, 4 × লেট পিআর ভেলোসিটি ইনটু এস্টিমেটেড আর পি পি রাইট এট্রিয়াল প্রেশার, এখানে আমরা লেট ভেলোসিটি পেয়েছি 2 আছে 2.2, 2.2 কে আমরা যদি পিএডিপি মেজার করি, তাহলে পিএডিপি পাওয়া গেছে 21, তাহলে আমরা প্লাস আরএপি, যদি আমরা রাইট এট্রিয়াল প্রেশার 5 পাই, তাহলে পিএডিপি 26, তাহলে 26 আমরা পিএসপি যদি মেজার করতে পারি, পিএডিপি পিএসপি থেকেও মেজার করতে পারি, অথবা সরাসরি মিন পালমোনারি আর্টেরিয়াল প্রেশার এখান থেকে মেজার করতে পারি। এখন আমরা একটু জেনে নেই যে আমাদের এই পালমোনারি হাইপারটেনশন ট্রিট করার জন্য কি কি ওষুধ আছে, কি কি পাথওয়েতে আমরা পালমোনারি হাইপারটেনশনকে ট্রিট করতে পারি, এবং এই ওষুধগুলো কাদের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা আগামী নেক্সট স্লাইডগুলোতে এটাই দেখবো যে এই ওষুধগুলো কি সবাইকে আমরা দিব কিনা। তাহলে আমরা পালমোনারি আর্টেরিয়াল, এই দেখেন এখানে লেখাই আছে আসলে পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন, দিস এজেন্টস আর ফর পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন, তার মানে হলো আমাদের গ্রুপ 1 পেশেন্ট যারা, তাদের ক্ষেত্রে এন্ডোথেলিন পাথওয়ে, তাহলে আমরা সিলেক্টিভ এন্ডোথেলিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট এমরিসার্টান, আর ডুয়াল অ্যান্টাগনিস্ট হলো বোসান্টান মেসিটান্টান। তাহলে এন্ডোথেলিন পাথওয়েতে আছে নাইট্রিক অক্সাইড পাথওয়ে, ফসফোডাইএস্টারেজ ইনহিবিটর, 5 ইনহিবিটর, সিলগানাফিল, ট্যাডালাফিল, আর সলিউবল গুয়ানাইলেজ সাইক্লিস স্টিমুলেটর, সেটা হলো রিওসিগুয়াট। রিওসিগুয়াট এখনো আমাদের দেশে পাওয়া যায় না, পাশের দেশে হয়তো পাওয়া যায়। দেন প্রোস্টাসাইক্লিন, প্রোস্টাসাইক্লিন অ্যানালগস হলো ইপিপ্রোস্টানল, ট্রেপ্রোস্টানিল, ইলিপ্রোস্ট, এটা হলো প্রোস্টাসাইক্লিন অ্যানালগ। আর নন প্রোস্টানয়েডস আছে রিসিপ্টর অ্যাগনিস্ট, সেলিক্সিপের, এগুলো হলো আমাদের তিনটা গ্রুপের ড্রাগ, এটা অন্তত মনে রাখতে হবে, এন্ডোথেলিন পাথওয়ে, নাইট্রিক অক্সাইড পাথওয়ে, প্রোস্টাসাইক্লিন পাথওয়ে।
এখন আমরা একটা একটা উদাহরণ দিয়ে কোন গ্রুপে কি আছে কারা আছে তারা আমরা দেখবো। এই যে একটা 33 ইয়ার্স ওল্ড লেডি প্রেজেন্টেড উইথ রিকারেন্ট সিনকোপাল অ্যাটাক এন্ড শর্টনেস অফ ব্রেথ ফর ওয়ান ইয়ার। আমার যে কোশ্চেনটা ছিল সেটার কাছাকাছি, ক্লাবিং এন্ড সেন্ট্রাল সাইনাস ইজ প্রেজেন্ট, পি টু লাউড, প্যানসিস্টলিক মারমার ইন দ্য লোয়ার স্টার্নাল এরিয়া। দেখেন একদম ওইটার সাথে একদম মিলে গেছে পেশেন্টটা। পেশেন্টের ইসিজি তে কি আছে? আরবিবিবি আছে, রাইট এক্সিস ডেভিয়েশন আছে, আরবিবিবি স্ট্রেইন আছে। আপনারা যদি এক্সরেটা দেখি দেখেন পালমোনারি কোনাস হিউজলি বালজ এবং এটা হলো পালমোনারি আর্টারি ডায়ামিটার অন দ্য রাইট সাইড, এটাও ডাইলেটেড এবং পেরিফেরাল প্রুনিং আছে, পেরিফেরাল ভাস্কুলারিটি কম। এবং পালমোনারি আর্টারিয়াল ডায়ামিটার যদি এটা ফিমেলের ক্ষেত্রে 16 মিলিমিটারের বেশি হয়, মেলের ক্ষেত্রে 18 মিলিমিটারের বেশি হয়, এটাও ইন্ডিকেট করে পালমোনারি হাইপারটেনশন। তাহলে এক্সরে ইসিজি তে ফিচার আছে। আমরা দেখেন একটা আমরা একটা ইকো করেছি, ইকোতে আরএআরভি ডাইলেটেড পেয়েছি, পালমোনারি আর্টারিয়াল প্রেশার জেড ভেলোসিটি পেয়েছি আমি 3.7 জেড ভেলোসিটি এবং এস্টিমেটেড পিএসপি পেয়েছি 65। তাহলে আমার অন্য প্যারামিটার না হলে হবে, আমরা একটা আমরা আদার কজ এক্সক্লুড করার জন্য একটা ট্রান্স ইসোফেজিয়াল ইকো করেছি, ওখানে কোনো এএসডি নাই। ওটা ঠিক আছে বাবা, ট্রান্স ইসোফেজিয়াল এখানে বসে কাজ করতেছে। হ্যাঁ, এখন একজন তো মানুষ না, অনেকজন মানুষ আছে। আপনারা যদি একটু মিউট হন একটু সুবিধা হয়, মিউট হন সবাই। আর মাইক অন আছে, আমি মেসেজ দিয়ে দিচ্ছি। তাহলে দেখেন আমরা আমরা একটা এক্সক্লুড করার জন্য টি করেছি, টি এতে কোনো এসডি বা অন্য কোনো অ্যানোমালিস পাই নাই। নেক্সট আমরা একটা সিটি পালমোনারি এনজিওগ্রাম করেছি। কি কি উদ্দেশ্য? উদ্দেশ্য সিটি পালমোনারি এনজিওগ্রাম উইথ কার্ডিয়াক সিটি। কার্ডিয়াক সিটিতে আমরা যদি কোনো কিছু মিস করি কোনো এসডি ভিএসডি পিডিএ ইকোতে, সেটাতে কার্ডিয়াক সিটিতে আমরা পেয়ে যাব। আর সিটি পালমোনারি একই সাথে কিন্তু ওরা দেখে দিতে পারে। আপনি যদি এভাবে লিখে দেন যে সিটি পালমোনারি এনজিওগ্রাম উইথ কার্ডিয়াক সিটি, তাহলে ওরা সিটি পালমোনারি এনজিওগ্রাম আমরা করি হলো কি কারণে, ক্রনিক থ্রম্বোএম্বোলিক পালমোনারি হাইপারটেনশন কিনা সেটা এক্সক্লুড করার জন্য। সিটি পালমোনারি এনজিওগ্রামে দেখা যাচ্ছে পিএএমপিএ ডাইলেটেড, কিন্তু কোনো ব্রাঞ্চের মধ্যে কোনো কোনো ইয়ে নাই, থ্রম্বাস নাই, তাহলে এটা আমাদের গ্রুপ 4 চার নম্বর কজটা এক্সক্লুড করেছি। আমরা ট্রান্স ইসোফেজিয়াল ইকো দিয়ে লেফট হার্ট কজ এক্সক্লুড করার চেষ্টা করেছি, লেফট হার্ট কজ নাই, মানে গ্রুপ 2 এক্সক্লুড করেছি। সিটি পালমোনারি এনজিওগ্রাম দিয়ে আমরা গ্রুপ 4 এক্সক্লুড করেছি এবং সিটি কার্ডিয়াক সিটিতে আদার এখানে কার্ডিয়াক সিটি এবং পালমোনারি উইন্ডো দেখে দিতে পারে। মানে একটা সিটি স্ক্যান আইডিয়ালি করা উচিত একটা পেশেন্টকে প্রাইমারি পালমোনারি হাইপারটেনশন বলতে হলে, কিন্তু যার সিমটম নাই এক্সট্রা নর্মাল সেক্ষেত্রে আমরা অনেক সময় করি না, কিন্তু আইডিয়ালি করা উচিত। তাহলে আমরা আমরা আরও কিছু জিনিস করেছি, যেমন একটা সিবিসি নর্মাল ডিএলসিও, আমরা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ আছে কিনা এটার জন্য ডিএলসিও, আমরা কার্বন মনোক্সাইড ডিফিউশন ক্যাপাসিটি আমরা দেখি সেটা নর্মাল, আমরা আদার ফিচার্স মানে কানেক্টিভ টিস্যু ডিজিজ আছে কিনা এটা এক্সক্লুড করার জন্য একটা এএনএ করেছি, অ্যান্টি ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ এইচআইভি করেছি, এসজিপিটি নর্মাল, আল্ট্রাসোনোগ্রাম করেছি আমরা পোর্টাল হাইপারটেনশন দেখার জন্য, ডুপ্লেক্স স্টাডি অফ দ্য লোয়ার লিম করেছি, নো এভিডেন্স অফ ডিভিটি। তাহলে এগুলো আমাকে কি কারণে করতে হয়েছে? তাহলে আমরা আদার কজ এক্সক্লুড করার জন্য কি করেছি? ইকোতে আমরা লেফট হার্ট কজ এক্সক্লুড করেছি বাই ট্রান্সথোরাসিক ট্রান্স ইসোফেজিয়াল, তাহলে গ্রুপ 1 এক্সক্লুড হয়েছে, গ্রুপ 2 এক্সক্লুড হয়েছে, গ্রুপ 3 তে আছে লাং কজ। আইডিয়ালি একটা সিটি স্ক্যান করা উচিত। তবে আমি আমি যেটা করি পার্সোনালি, যে আমরা যখন পাঠাই সিটি পালমোনারি এনজিওগ্রাম উইথ কার্ডিয়াক সিটি উইথ পালম অ্যান্ড অলসো দ্য পালমোনারি উইন্ডো, এটাও বলে দিই, তাহলে ওরা সবই কমেন্ট করে দেয় যে পালমোনারি বেডেও যে কোনো সমস্যা নেই। তাহলে আইডিয়াল একটা সিটি এইচআরসিটি করা উচিত ছিল, আমরা এটা করি নাই কারণ আমরা এটা সিটি পালমোনারি এনজিওগ্রামের সাথেই দেখে দিয়েছি। তারপর একটা ডিএলসিও করছি, এটাও কারণ হলো ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ দেখার জন্য। আর এই যে এএনএ করলাম, এইচআইভি করলাম, আলট্রাসোনোগ্রাম করলাম, এটা কিন্তু গ্রুপ 1 এর মধ্যে যে আদার কজগুলো আছে সেটা এক্সক্লুড করার জন্য। তাহলে অনেকগুলো কারণ আমরা এক্সক্লুড করে দেখলাম যে রাইট হার্ট ক্যাথেটারাইজেশন করলাম, করে দেখা গেল রাইট ভেন্টিকুলার প্রেশার অনেক বেশি, অ্যারাউন্ড অ্যারাউন্ড 100 এর মতো। হ্যাঁ, রাইট ভেন্টিকুলার প্রেশার 100 এর মতো, রাইট পালমোনারি আর্টেরিয়াল প্রেশার সিস্টোলিক প্রেশার 80 মতো, মিন প্রেশার প্রায় অ্যারাউন্ড 60 মতো। হ্যাঁ, তো এই সব কিছু দেখে আমরা একটা পালমোনারি আমরা একটা কার্ডিয়াক ক্যাথ করলাম। কার্ডিয়াক ক্যাথে দেখেন যে কি পাওয়া গেল,
এই যে আমরা কার্ডিয়াক ক্যাথে আরভি প্রেসার পেলাম সিস্টোলিক প্রেসার 97 মিন প্রেসার পেলাম এমপিএ 64 মিন পালমোনারি আর্টারিয়াল প্রেসার আচ্ছা আর একটা কি পিসিডব্লিউ এইভাবে কিভাবে পিসিডব্লিউ দেখলাম আমরা দেখলাম যে পিসিডব্লিউ আমরা কিভাবে করি রাইট এট্রিয়াম রাইট ভেন্ট্রিকল পালমোনারি আর্টারি ফলো পালমোনারি আর্টারিতে আমাদের যেহেতু সোয়ান গজ ক্যাথেটার নেই ওর ব্রাঞ্চের মধ্যে আমরা 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 ক্যাথেটারটা যে ক্যাথেটার মাল্টিপারপাস ক্যাথেটারকে ডিপ ডাউন করে দিয়েছি তারপরে একটা প্রেশার পাওয়া গেছে দেখেন আমরা বলেছি যে গ্রুপ ওয়ান পেশেন্ট হলো প্রি ক্যাপিলারি হয় প্রি ক্যাপিলারি হলে পালমোনারি আর্টেরিয়াল প্রেশার পিসিডব্লিউ নর্মাল হওয়ার কথা নর্মালি পিসিডব্লিউ 15 নিচে এটা পাওয়া গেছে 14 তার মানে হলো যে রাইট লেফট এট্রিয়াল প্রেশার কোনো কারণে বাড়ে নাই আমরা এটা বুঝতে পারলাম এলভি প্রেশার দেখলাম আলটিমেটলি আমরা প্রেশার অক্সিজেন স্যাচুরেশন দেখলাম কোথাও কোনো অক্সিজেন সিগনিফিকেন্ট অক্সিজেন স্টেপ আপ নাই ফলে কোনো এইচডি ভিএসডি পিডিএ নাই এই যে দেখেন আমরা একটা এলভি গ্রাফিও করেছি যে কোনো ভিএসডি আছে কিনা কোনো ভিএসডি নাই কোনো পিডিএ নাই তাহলে আমরা এক্সক্লুড করলাম এখন ভেজো রিঅ্যাক্টিভিটি টেস্ট এটা আমরা করলাম এটা অ্যাডিনোসিন দিয়ে আমরা 50 মাইক্রোগ্রাম আলটিমেটলি 50 মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিট এটা 2 মিনিট দেওয়ার পরে 100 গেলাম 100 এর পরে 200 গেলাম যাওয়ার পরে পালমোনারি আর্টেরিয়াল প্রেশার ড্রপ করে কিনা সেটা হলো আমাদের মেইন মেইন প্যারামিটার এবং ভেজো রিঅ্যাক্টিভিটি টেস্ট এক একটার ক্ষেত্রে এক একটা এক একটার ক্ষেত্রে এক একটা আমরা ভেজো রিঅ্যাক্টিভ টেস্ট কি কি দিয়ে করতে পারি এটা কিন্তু আপনাদের শর্ট নোট আসতে পারে এটা আইভি অ্যাডিনোসিন দিয়ে করতে পারি হাই ফ্লো অক্সিজেন দিয়ে করা যায় এটা অথেন্টিক না সবচেয়ে ভালো হলো আইভি প্রোস্টাসাইক্লিন অ্যানালগ দিয়ে করা অথবা তো আমাদের যেহেতু প্রোস্টাসাইক্লিন অ্যানালগ নাই আমরা আইভি অ্যাডিনোসিন দিয়ে করা যায় প্রোস্টাসাইক্লিন অ্যানালগ দিয়ে করা যায় আইভি অথবা হাই ফ্লো অক্সিজেন দিয়ে তো অক্সিজেন এগুলো দেওয়ার পরে এখন যদি প্রাইমারি পালমোনারি হাইপারটেনশনের ক্ষেত্রে ইন্টারপ্রিটেশন হবে যে পালমোনারি হাইপারটেনশন মিন পালমোনারি আর্টারিয়াল প্রেশার 40-এর নিচে নেমে আসবে এবং অ্যাটলিস্ট 10 মিলিমিটার ডিক্রিজ করবে প্রোভাইডেড দ্যাট যে কার্ডিয়াক আউটপুট ডিক্রিজ করবে না নর্মাল থাকবে অথবা ইনক্রিজ করবে তাহলে এটা হলো কিন্তু এখানে দেখেন মিন পালমোনারি আর্টারিয়াল প্রেশার কোনো চেঞ্জই হয়নি ফলে এটা ভেজো রিঅ্যাক্টিভ টেস্ট নেগেটিভ এবং এই ভেজো রিঅ্যাক্টিভ টেস্ট প্রাইমারি পালমোনারি মানে গ্রুপ ওয়ান পেশেন্টদের ক্ষেত্রে আমরা করি কেন করি হলো যে কারো কারো ক্ষেত্রে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিলে কাজ হয় তাদের ক্ষেত্রে এটা যদি পজিটিভ থাকে তাহলে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার নিফিডিপিন দেব আর অন্যদের ক্ষেত্রে ভেজো রিঅ্যাক্টিভিটি টেস্ট করি কখন আমরা এইচডি ভিএসডি পিডিএ পেশেন্ট প্রেশার বেশি তার প্রেশার কমে যায় কিনা অক্সিজেন দেওয়ার পরে বা আইভি অ্যাডিনোসিন দেওয়ার পরে বা আইভি প্রোস্টাসাইক্লিন অ্যানালগ দেওয়ার পরে তার পিভিআর আমি আগে পেলাম অক্সিজেন দেওয়ার আগে বা এগুলো দেওয়ার আগে ধরেন পিভিআর 8 পেলাম কিন্তু আমি আবার এগুলো দিয়ে 10 মিনিট ওয়েট করে আমরা যদি আবার পিভিআর মেজার করি এটা যদি 5-এর নিচে নেমে আসে তাহলে আমরা বলবো যে পেশেন্টটা অপারেবিলিটি আছে তাহলে ভেজো রিঅ্যাক্টিভিটি টেস্ট একই জিনিস এক একটার ক্ষেত্রে এক এক ইন্ডিকেশনে আমরা করি তাহলে এই হলো কার্ডিয়াক আউটপুট আমরা মেজার করেছি পিভিআর পাওয়া গেছে 23 উডস ইউনিট আমরা একটু আগে বলেছিলাম যে প্রি ক্যাপুলারিতে কি পাওয়া যাবে পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স বেশি পাওয়া যাবে 3-এর বেশি এখানে পাওয়া গেছে 23 নো শান্ট অ্যানিমাল ইজ ইন মিন পালমোনারি আর্টারিয়াল প্রেশার 64 পালমোনারি আর্টারিয়াল ওয়েস্ট প্রেশার 14 তো আওয়ার ফাইনাল ডায়াগনোসিস হলো ইডিওপ্যাথিক পালমোনারি আর্টারিয়াল হাইপারটেনশন উইথ নো ভেজো রিঅ্যাক্টিভিটি তাহলে একটা গ্রুপ ওয়ান পেশেন্ট আমরা মাঝে মাঝে ইকো করেই বলে দেয় যে প্রাইমারি পালমোনারি হাইপারটেনশন তাহলে কি বলা উচিত কখনোই না কারণ এটা অনেক আমরা বলবো যে পালমোনারি হাইপারটেনশন সিভিয়ার মডারেট আর পালমোনারি হাইপারটেনশন তারপরে আমরা বলবো যে ইভালুয়েশন ফর কজ ফর পালমোনারি হাইপারটেনশন আমরা কখনো ইকো তো বলে দেবো না যে এটা প্রাইমারি পালমোনারি হাইপারটেনশন তাহলে এই যে ক্লিনিক্যাল এখন দেখেন একটা প্রাইমারি পালমোনারি হাইপারটেনশন বা ইডিওপ্যাথিক পালমোনারি হাইপারটেনশন বলতে হলে ক্লিনিক্যাল সাসপিশন অফ পালমোনারি হাইপারটেনশন অর ইকো ফাইন্ডিংস অফ ইন্টারমিডিয়েট অর হাই প্রোবাবিলিটি পালমোনারি হাইপারটেনশন ডিটেল হিস্ট্রি নেব ক্লিনিক্যাল এক্সামিনেশন নেব লেফট হার্ট ডিজিজের কজ আছে কিনা লাং কজ আছে কিনা ড্রাগ হিস্ট্রি নেব কানেকটিভ টিস্যু ডিজিজের হিস্ট্রি নেব যেগুলো আছে কিনা কম্প্রিহেন্সিভ ইকোকার্ডিওগ্রাফি অ্যাসেসমেন্ট টু এক্সক্লুড কি ইকো দিয়ে আমরা কি এক্সক্লুড করতে পারি লেফট হার্ট কজ এক্সক্লুড করে দিতে পারি শান্ট অ্যানিমাল এক্সক্লুড করে দিতে পারি টেক হেল্প ফ্রম ট্রান্সিসিভিজেলিকো আমরা কিন্তু ইকো ট্রান্সিসিভিজেলিকো থেকে হেল্প নিতে পারি তারপরে আমরা একটা এইচআরসিটি করবো ডিএলসিও আমরা এইচআরসিটি চেস্ট করবো লাং কজের জন্য একটা ডিএলসিও ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ স্লিপ স্টাডি সবাইকে লাগবে না যদি মনে হয় যে কারো স্লিপ স্টাডি দরকার আছে যে স্লিপ অ্যাপনি একটা কজ অফ পালমোনারি হাইপারটেনশন তাহলে স্লিপ স্টাডি করবো তারপরে করবো হলো সিটি পালমোনারি এনজিওগ্রাম সিটি পালমোনারি এনজিওগ্রামে আমরা এক্সক্লুড করবো সিটিপিএইচ মানে ক্রনিক থ্রম্বোএম্বোলিক পালমোনারি হাইপারটেনশন তারপরে আমরা করবো কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন ভেজো রিঅ্যাক্টিভিটি এখানে কিন্তু আমাদের ডায়াগনোসিস হয়ে যাওয়া
কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন ডায়াগনোসিসের জন্য লাগে না, কনফার্মেশনের জন্য লাগে, আর ভেজারি অ্যাক্টিভিটির জন্য লাগে, এস্টাবলিশমেন্ট অফ ইডিওপ্যাথিক পালমোনারি হাইপার। তাহলে আপনারা এটুকু অন্তত বুঝতে পারছেন তো, একটা ওয়ার্কআপটা কিন্তু মানে এই স্টেপে আপনাদের করতে হবে। আপনারা রিটেন কোশ্চেন আসলে এই স্লাইডটা দিলেই হবে, আর কিছু লাগবে না। তো এখন আমরা কি এই পালমোনারি ভেজোডাইলেটরস যেগুলো আমরা একটু আগে বললাম তিন গ্রুপের ড্রাগ, এই গ্রুপ ওয়ান পেশেন্টকে দিব? এটা একটা কোশ্চেন। পালমোনারি ভেজোডাইলেটরস আর ক্লাস ওয়ান রিকমেন্ডেশন ফর WHO ক্লাস 2-4। WHO ক্লাস অনেকটা NIH ক্লাসের মতোই। তাহলে এই গ্রুপের পেশেন্টদের যাদের ক্লাস 2-4 ক্লাস আছে তাদের ক্ষেত্রে অবশ্যই ইন্ডিকেটর আছে। অল ওরাল ড্রাগস আর ক্লাস ওয়ান রিকমেন্ডেশন ফর ক্লাস WHO ক্লাস 2-3। ওরাল ড্রাগগুলো 2-3 ক্লাস, ওরাল ড্রাগগুলো ক্লাস 4 এর জন্য না। আর ফর ফাংশনাল ক্লাস 4 IV ইপোপ্রোস্টানল ইজ দ্য ক্লাস 1 রিকমেন্ডেশন। তাহলে এই হলো আমাদের রিকমেন্ডেশন। ইলোপ্রোস্টান ট্রেপ্রোস্টানিল ইজ দ্য ক্লাস 1 রিকমেন্ডেশন ফর ফাংশনাল ক্লাস 2 অর 3। এগুলো হলো ইলোপ্রোস্টানল নেজাল অথবা ওরাল ট্রেপ্রোস্টানিল, এইগুলো ক্লাস 2 থেকে ক্লাস 3। তাহলে IV ইপোপ্রোস্টানল শুধুমাত্র ক্লাস 4, WHO ক্লাস 4। আমরা বলছি এটা হলো গ্রুপ 1 পেশেন্ট, পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন এর ক্ষেত্রে এইগুলার ইন্ডিকেশন। ট্রিটমেন্ট অ্যালগোরিদম আমরা আবারও দেখছি যে একটা পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন কনফার্ম করা গেল, ভেজারি অ্যাক্টিভিটি টেস্ট করলাম। ভেজারি অ্যাক্টিভিটি সবার ক্ষেত্রে দরকার নাই, ইডিওপ্যাথিক যদি মনে হয়, হেরিডিটারি যদি মনে হয়, অথবা ড্রাগ ইন্ডিউস পালমোনারি হাইপারটেনশন যদি হয় তাহলে ভেজারি অ্যাক্টিভিটি। যদি ভেজারি অ্যাক্টিভিটি পজিটিভ থাকে তাহলে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দেবো। যদি ভেজারি অ্যাক্টিভিটি নন ভেজারি অ্যাক্টিভ, বেশিরভাগ ক্ষেত্রে অনলি 10% পেশেন্ট ভেজারি অ্যাক্টিভ থাকে, নন ভেজারি অ্যাক্টিভ, তাদের লো ইন্টারমিডিয়েট রিস্ক হাই রিস্ক আমরা ক্যাটাগরি করতে পারি আমরা ইয়ে অনুসারে, কতগুলো প্যারামিটার অনুসারে, সেগুলো দেখে আমরা যদি রেজিডুয়াল ইনিশিয়ালি মনোথেরাপি দিতে পারি। কিন্তু প্রেফার্ড হলো ইনিশিয়াল ওরাল কম্বিনেশন, ইনিশিয়াল ওরাল কম্বিনেশন একটা প্রেফার্ড থেরাপি। আর ইনিশিয়াল যদি হাই রিস্ক পাওয়া যায় তাহলে ইনিশিয়াল কম্বিনেশন ইনক্লুডিং একটা প্রোস্টাসাইক্লিন, IV প্রোস্টাসাইক্লিন দিতে হবে। তাহলে আমরা ইনিশিয়ালি কম্বিনেশন আমরা দেখছি যে টাডালাফিলের সাথে যদি এমব্রিসার্টান কম্বিনেশন, ইট ইজ দ্য প্রেফার্ড। এটা যে ট্রায়ালটা আসছিল সেই ট্রায়ালে দেখা গেছে যে এটা মর্টালিটি অনেক বেশি। গ্রুপ ওয়ান পেশেন্ট, আরো গ্রুপ ওয়ান পেশেন্ট আছে, এই যে একটা ASD বাই ডিরেকশনাল শান্ট, দেখেন গ্রুপ ওয়ান পেশেন্ট। আমরা বলেছি কানেক্টিভ কনজেনিটাল হার্ট ডিজিজ হলেও গ্রুপ ওয়ান পেশেন্ট হবে, মানে আর্টেরিয়াল হাইপারটেনশন হবে। তাহলে একটা বাই ডিরেকশনাল শান্ট, ASD, সিভিয়ার পালমোনারি হাইপারটেনশন, সুতরাং এদের ক্ষেত্রে রিকমেন্ডেশন আছে এই ভেজোডাইলেটর ড্রাগ গুলো। তাহলে বোসান্টান হলো ক্লাস 1 ইন্ডিকেশন, আদার হলো ক্লাস 2। আমরা সেক্ষেত্রে ফসফোডাইএস্টারেজ ইনহিবিটর মানে সিলডানাফিল, টাডালাফিল, এমব্রিসার্টান সবই আমরা দিতে পারি। আর কম্বাইন থেরাপি যদি এসেন্ট ম্যানজার সিনড্রোমে আমরা কম্বাইন থেরাপি দিতে পারি। আচ্ছা, এখন হলো গ্রুপ 2 পেশেন্ট, যে পালমোনারি হাইপারটেনশন লেফট হার্ট কজ কি কি কাজ হতে পারে। 60 ইয়ার্স মেল, হাইপারটেনসিভ, ডায়াবেটিক, নন স্মোকার, হিস্ট্রি অফ অ্যাকিউট MI 3 ইয়ার্স ব্যাক, অ্যান্ড প্রেজেন্টেড উইথ শর্টনেস অফ ব্রেথ, পালস ব্লাড প্রেশার নর্মাল, কার্ডিওম্যাগালি, আর ইসিজিতে একটা ওল্ড MI এন্ট্রোসেপ্টাল আছে। দেখেন এই পেশেন্টটা, তার একটা MR আছে, TR আছে, আমরা গ্লোবাল হাইপোকাইনেসি অলমোস্ট, ইজেকশন ফ্র্যাকশন অ্যারাউন্ড 20-25। তাহলে আমরা একটা ইসকেমিক কার্ডিওম্যাপ্যাথি বললাম। এবং সেই পেশেন্টের দেখেন পালমোনারি হাইপারটেনশন, TR যে 3.8 66, আমরা যদি পালমোনারি PSP মেজার করি তাহলে এটা তো হাই প্রবাবিলিটি অফ পালমোনারি হাইপারটেনশন। আর আদার ফিচার্স অফ ডায়াস্টোলিক ডিসফাংশনও আছে, এই ডায়াস্টোলিক ডিসফাংশন থাকার জন্য দেখেন আলটিমেটলি সিস্টোলিক ফাংশন, ডায়াস্টোলিক ডিসফাংশন। তাহলে আমরা দেখব কিছুক্ষণ পরে কত পার্সেন্ট পেশেন্টদের পালমোনারি হাইপারটেনশন থাকে যাদের সিস্টোলিক প্রেশার পালমোনারি হাইপারটেনশন থাকে। অলমোস্ট 50% পেশেন্ট যাদের সিস্টোলিক ডিসফাংশন থাকে তাদের ক্ষেত্রে পালমোনারি হাইপারটেনশন পাওয়া যেতে পারে। তাহলে দেখেন এটা আরেকটা পেশেন্ট, লেফট হার্ট কজ, ওবেস পেশেন্ট, হাইপারটেনসিভ, ডায়াবেটিক, কিন্তু শর্টনেস অফ ব্রেথ, কিন্তু তার কোনো MI নেই, ব্লাড প্রেশারটা আনকন্ট্রোল, ইডিমা আছে, কিন্তু আপনি কার্ডিওমেগালি পেলেন, ইসিজিতে কনসেন্ট্রিক LVH পেলেন, স্পাইরোমেট্রিতে মাইল্ড রেস্ট্রিকশন পেলেন। ওবেস পেশেন্ট সাথে টাইপ 1 টাইপ 2 ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, তাহলে এই পেশেন্টটাও কিন্তু শর্টনেস অফ ব্রেথ। আমরা যে বলি যে শর্টনেস অফ ব্রেথ এর ক্ষেত্রে কেন হবে, এটা তো অবশ্যই হবে, এর ডায়াস্টোলিক হার্ট ফেলিওর হচ্ছে। দেখেন তার LA-টা ডায়ালেটেড, LA ভলিউম ইন্ডেক্স অনেক, আমরা যদি করি ভলিউম ইন্ডেক্স 56 ML পার মিটার স্কোয়ার আমরা, তারপরে কনসেন্ট্রিক LVH পেয়েছি একটা, এবং দেখেন তাহলে একটা কনসেন্ট্রিক LVH, LA ডায়ালেটেড। আর ডায়াস্টোলিক ফাংশনের এটা একটা ফিচার, আর একটা দেখেন
ইয়ে রেশিও 1.6, তাহলে এটা গ্রেড টু ডায়াস্টোলিক ডিসফাংশন। তার সাথে যদি আমরা টিআরজেড ভেলোসিটি 3.8, তারপরে হলো ই প্রাইম হলো 5, ই বাই ই প্রাইম হলো 27, তাহলে আমরা এখানে চারটা প্যারামিটার দেখি ডায়াস্টোলিক ডিসফাংশন উইথ প্রিজার্ভড ইজেকশন ফ্র্যাকশন হলে। একটা হলো ইয়ে রেশিও আমরা দেখি, আমরা ইয়ে রেশিও যদি 1.3 আছে, আমরা তখন দেখি হলো ই প্রাইম যদি 7-এর নিচে থাকে এটা আছে 5, ই বাই ই প্রাইম এটা যদি 15-এর বেশি থাকে এটা আছে 25, আর এল এ ভলিউম ইন্ডেক্স যদি 56 এর আমরা যদি 36 ml এর বেশি থাকে সেটা একটা টিআরজেড ভেলোসিটি যদি 2.8 এর বেশি থাকে, তাহলে আমরা চারটা প্যারামিটার দেখি। একটা হলো ই বাই ই প্রাইম রেশিও, এটা 15-এর বেশি থাকতে হবে এটা আছে 27, ই প্রাইম 7-এর বেশি কম থাকতে হবে এটা আছে 5, এল এ ভলিউম 35 এর বেশি হলে এটা এখানে আছে 56, ভলিউম ইন্ডেক্স 56 ml/m², আর টিআরজেড ভেলোসিটি যদি 2.8 এর বেশি থাকে, তাহলে ডায়াস্টোলিক ডিসফাংশন এখানে আমরা গ্রেড টু বলবো উইথ ইকো ইভিডেন্স অফ রেজড এলভিডিপি। এই চারটার যদি তিনটা বেশি থাকে তাহলে রেজড এলভিডিপি, চারটার মধ্যে চারটাই বেশি আছে, আর দুইটা যদি বেশি থাকে তাহলে বলি যে বর্ডার লাইন ইকো ইভিডেন্স অফ রেজড এলভিডিপি। তাহলে এইখানে আমরা একটা কনসেন্ট্রিক এলভিএইচ পেলাম, এল এ ডাইলেটেড পেলাম, এল এ ভলিউম ইন্ডেক্স বেশি, ই বাই ই প্রাইম হলো 27, ই প্রাইম হলো 5, এবং টিআরজেড ভেলোসিটি 2.8 এর বেশি। এটা ইন্ডিকেট করে যে তার পালমোনারি হাইপারটেনশন আছে এবং এই পালমোনারি হাইপারটেনশনটা ডিউ টু লেফট হার্ট কজ বিকজ দ্যার ইজ এ ডায়াস্টোলিক ডিসফাংশন উইথ ইকো ইভিডেন্স অফ রেজড এলভিডিপি। তাহলে অ্যাপ্রক্সিমেটলি 50% অফ হার্ট ফেলিওর পেশেন্ট হ্যাভ লেফট ভেন্টিকুলার ইজেকশন ফ্র্যাকশন উইদিন নর্মাল রেট, মানে মোর দেন 45-50%। 50% পেশেন্ট যারা হার্ট ফেলিওর পেশেন্ট তাদের ইজেকশন ফ্র্যাকশন 45-50 বেশি, সিগনিফিকেন্ট পালমোনারি হাইপারটেনশন পাওয়া যায় অ্যাজ হাই অ্যাজ 70% পেশেন্ট। তাহলে হার্ট ফেলিওর উইথ প্রিজার্ভড ইজেকশন পেশেন্টদের 70% পেশেন্টদের পালমোনারি হাইপারটেনশন পাওয়া যেতে পারে। হার্ট ফেলিওর রিডিউস ইজেকশন ফ্র্যাকশনে 50-60% পেশেন্টের পালমোনারি হাইপারটেনশন পাওয়া যেতে পারে। দেখেন এটা হলো আরেকটা কজ পালমোনারি হাইপারটেনশনের, আমরা এমএস পেয়েছি এমএস সিভিয়ার পালমোনারি হাইপারটেনশন, তাহলে এটাও লেফট হার্ট কজ, এটাও আমরা ইকো দিয়ে এক্সক্লুড করে দিতে পারি। দেখেন আমরা একটু আগে বলছিলাম যে প্রিভিলেন্স গুলো কিরকম, প্রিভিলেন্স অফ পালমোনারি হাইপারটেনশন নট পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন, এটা কিন্তু পালমোনারি হাইপারটেনশন ডিউ টু লেফট হার্ট কজ, মানে পোস্ট ক্যাপিলারি পালমোনারি হাইপারটেনশন, এই সবগুলোর ক্ষেত্রে পিসিডাব্লিউ বেশি থাকে। তাহলে পালমোনারি হাইপারটেনশন রিডিউস ইজেকশন ফ্র্যাকশন 60% পেশেন্টদের পালমোনারি হাইপারটেনশন থাকতে পারে, পালমোনারি হাইপারটেনশন যদি প্রিজার্ভড ইজেকশন ফ্র্যাকশন মানে ডায়াস্টোলিক হার্ট ফেলিওর থাকে 70% ক্ষেত্রে থাকতে পারে, মাইট্রাল ভালভুলার ডিজিজ যদি সিমটোমেটিক হয় 100% পেশেন্টের পালমোনারি হাইপারটেনশন থাকে, সিমটোমেটিক অ্যাওটিক ভালভুলার ডিজিজ 65% পেশেন্টের পালমোনারি হাইপারটেনশন। আমরা দেখি যে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে আপনার প্রিডিকশন দেখি যে পালমোনারি হাইপারটেনশন থাকলে তাদের প্রগনোসিস কেমন। দেখেন এখানে এইটা গ্রুপ 4 এ আছে পালমোনারি হাইপারটেনশন আর লো আরবি ইজেকশন ফ্র্যাকশন, যদি পালমোনারি হাইপারটেনশন থাকে এবং আরবি ইজেকশন ফ্র্যাকশন কম থাকে, রাইট হার্ট ফেলিওর যাদের আচ্ছা লেফট হার্ট ফেলিওর যাদের হার্ট ফেলিওর আমরা আইসিএম ডিসিএম বলি তাদের সবচেয়ে ওর্স প্রগনোসিস যদি পালমোনারি হাইপারটেনশন থাকে এবং আরবি ফেলিওর থাকে, যদি যে কোনো একটা থাকে তাহলে ইন্টারমিডিয়েট, যদি কোনোটাই না থাকে প্রগনোসিস সবচেয়ে ভালো। তাহলে পালমোনারি হাইপারটেনশন বা আরবি ডিসফাংশন একটা সিস্টোলিক হার্ট ফেলিওর পেশেন্টের ক্ষেত্রে প্রগনোস্টিক ইম্পর্টেন্স আছে, সেক্ষেত্রে আমরা অবশ্যই এটা প্রগনোসিস সার্ভাইভাল সবচেয়ে কম যদি আরবি ডিসফাংশন এবং পালমোনারি হাইপারটেনশন থাকে। আচ্ছা এখন এই পালমোনারি ভেজিটালিটিস গুলো কি ইন্ডিকেটেড, দেখা গেছে যে বিভিন্ন র্যান্ডমাইজ ট্রায়ালে দেখা গেছে যে এগুলার ইন্ডিকেশন না, যেমন ইপোপ্রোস্টানল দেখা গেছে তারা বরঞ্চ হার্ম করে, ফলে ইপোপ্রোস্টানল এই হার্ট ফেলিওর আইসিএম ডিসিএম এর ক্ষেত্রে দেওয়া যাবে, ডিসিএম অথবা ডায়াস্টোলিক হার্ট ফেলিওর দেওয়া যাবে। এখানে সিলডেনাফিল দিয়ে কিছু ট্রায়াল দেখা গেছে যেটার ওরাল ইয়ে হলো ওরাল সিলডেনাফিল ওয়েল টলারেটেড সিলেক্টিভলি ডিক্রিজ পিএসপি এন্ড পিভিআর উইদাউট সাবস্টেনশিয়াল চেঞ্জেস ইন সিমটোমেটিক আর্টেরিয়াল প্রেশার অফ রাইট হার্ট ফেলিওর, নো বেনিফিট ইন প্রিজার্ভড ইজেকশন ফ্র্যাকশন, আলটিমেটলি সিলডেনাফিলের কোনো রোল নাই, কিছু কিছু ট্রায়ালে কিছু বেনিফিট দেখা গেল এদের ক্ষেত্রে দেওয়া যাবে না, ফলে সিলডেনাফিল হ্যাজ নো রোল। আমরা দেখি যে সিলডেনাফিল ইন হার্ট ফেলিওর উইথ প্রিজার্ভড ইজেকশন ফ্র্যাকশন, দেখেন চেঞ্জ ইন মিন পালমোনারি এসে এখানেও সিলডেনাফিলের কোনো রোল নাই, 12 সপ্তাহ দেওয়ার পরে হার্ট ফেলিওর পেশেন্টের এক্সারসাইজ ক্যাপাসিটি এবং মিন পালমোনারি আর্টেরিয়াল প্রেশারের কোনো ইম্প্রুভমেন্ট নাই, ফলে রিডিউস ইজেকশন ফ্র্যাকশন প্রিজার্ভড ইজেকশন ফ্র্যাকশন সিলডেনাফিলের কোনো রোল নাই। ভালভুলার কারেকশন
200 patient mean pulmonary arterial pressure more than 30, successful valve replacement করা হয়েছে, আর repair 1 year back assigned to sildenafil or placebo. But দেখেন sildenafil যাদের দেওয়া হয়েছে তাদের ক্ষেত্রে hospitalization rate বেশি, ফলে একটা valve-এর patient বা ASD বা BSD sorry valve-এর patient mitral valve aortic valve replace করেছেন, তারপরে PSP বেশি আছে, তাদেরকে sildenafil দেখা গেলে দেখা গেছে যে তাদের hospitalization rate বেশি, ফলে তারা infect আসলে worsen বেশি হয়েছে sildenafil দিয়ে than improve, তাহলে এই জন্য সিলডেনাফিল ইমপ্রুভমেন্ট করে না ভালভুলার পেশেন্টদের ক্ষেত্রে করে না, তাহলে ট্রিটমেন্ট উইথ সিলডেনাফিল পেশেন্ট উইথ পারসিস্টেন্ট পালমোনারি হাইপারটেনশন আফটার সাকসেসফুল কারেকশন অফ ভালভুলার হার্ট ডিজিজ অ্যাসোসিয়েটেড উইথ ওর্স ক্লিনিক্যাল আউটকাম, অফ লেভেল ইউজ অফ সিলডেনাফিল ফর ট্রিটিং দিস পেশেন্ট অফ লেফট হার্ট ডিজিজ শুড বি অ্যাভয়েডেড। আরেকটা দেখেন বোসান্টান ইন মর্বিডিটি মর্টালিটি ইন সিভিয়ার ক্রনিক হার্ট ফেলিওর, বোসান্টানে দেখা গেছে যে যদি ক্রনিক হার্ট ফেলিওর পেশেন্টে আমরা দেই তাহলে ওয়েট গেইন হয় এবং হিমোগ্লোবিন কমে যায় এবং আলটিমেটলি ফ্রিডম ফ্রম হার্ট ফেলিওর হসপিটালাইজেশন অল কজ মর্টালিটি কোনো বেনিফিট নাই, ফলে বোসান্টান কোনো হার্ট ফেলিওর পেশেন্টের কোনো ইম্প্রুভমেন্ট করে না, ফলে সিগনিফিকেন্ট ইনক্রিজ ইন ইনসিডেন্স অফ ইডিমা অ্যান্ড বডি ওয়েট সিগনিফিকেন্ট ডিক্রিজ অফ হিমোগ্লোবিন, 9 months নো এফিকেসি অফ মর্টালিটি নো ডেটারিয়েশন, ফলে এগুলো ইন্ডিকেশন নাই। আরেকটা হলো যে এন্ডোথেলিয়াল রিসেপ্টর ব্লকার আমরা যদি দেই এমব্রিসার্ট, আমরা যদি দেই ইন ডায়াস্টোলিক ডিসফাংশন এমব্রিসার্টান অথবা বোসার্টান, সেখানেও কোনো বেনিফিট পাওয়া যায় না। এটা একটা ইম্পর্টেন্ট স্টাডি, প্রিভিলেন্স অ্যান্ড ফেট অফ সিভিয়ার পালমোনারি হাইপারটেনশন ইন কনজিকিউটিভ পেশেন্ট রিউমেটিক মাইট্রাল স্টেনোসিস আন্ডারগোয়িং মাইট্রাল বেলুন ভালভোটমি। দেখেন যারা এখানে তিনটা গ্রুপ ছিল, গ্রুপ ওয়ানের পেশেন্টের মিন প্রেশার ছিল 38, মানে পিটিএমসি করার পরে নর্মাল হয়ে গেছে। গ্রুপ টু পেশেন্টের পিএসপি বিফোর পিটিএমসি ছিল মিন ছিল 59, সেটা পিটিএমসি করার পরে কমে গেছে। গ্রুপ ফোর যাদের সিভিয়ার পালমোনারি হাইপারটেনশন ছিল তাদের মিন প্রেশার ছিল 97, মিন প্রেশার ছিল মিন পিএসপি ছিল মিন প্রেশার ছিল 97, সেটা পিটিএমসি করার পরে, এটা আসলে মিন পিটিএমসি পিএসপি মিন পালমোনারি প্রেশার না, মিন পিএসপি মানে গ্রুপ, এই গ্রুপের পেশেন্টদের মিন পিএসপি কত ছিল, সিভিয়ার ছিল সেটা মিন পিএসপি 31 এ নেমে গেছে। তাহলে আমরা ভালভুলার হার্ট ডিজিজের পেশেন্টের পালমোনারি হাইপারটেনশনের চিকিৎসা না করে স্ট্রাকচারাল অ্যানোমালি মানে পিটিএমসি থাকলে পিটিএমসি, ভালভ রিপ্লেসমেন্ট লাগলে ভালভ রিপ্লেসমেন্ট করে দেবো, তাহলেই পালমোনারি হাইপারটেনশন কমে যাবে। সুতরাং ওদের ক্ষেত্রে অন্য কোনো থেরাপি লাগবে। তাহলে দেখেন রিকমেন্ডেশন কি, অপটিমাইজেশন মানে লেফট হার্ট পেশেন্টদের ক্ষেত্রে অপটিমাইজেশন অফ ট্রিটমেন্ট অফ আন্ডারলাইং কন্ডিশন, তার মানে ট্রিটমেন্ট অফ দ্য স্ট্রাকচারাল হার্ট ডিজিজ, লেফট ভেন্ট্রিকুলার যদি মেটাল ভালভুলার থাকে ভালভুলার ডিজিজ, যদি হার্ট ফেলিওর থাকে হার্ট ফেলিওরের চিকিৎসা অপটিমাইজেশন করব। আর দেখেন দ্য ইউজ অফ পালমোনারি আর্টেরিয়াল অ্যাপ্রুভ থেরাপিজ আর নট রিকমেন্ডেড, মানে আমরা পালমোনারি ভেজোডাইলেটরসগুলো এই লেফট হার্ট কজের জন্য নট রিকমেন্ডেড। লাং ডিজিজ হাইপোক্সিয়া, এখানে দেখেন সিওপিডিতে পালমোনারি হাইপারটেনশন থেকে 17% সবচেয়ে বেশি থাকে লাং ডিজিজের মধ্যে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, এবং দেখেন সিওপিডি সার্ভাইভালও কম, যাদের পালমোনারি হাইপারটেনশন আছে তাদের সার্ভাইভাল সবচেয়ে কম, আর আইএলডি পেশেন্ট যাদের পালমোনারি হাইপারটেনশন থাকে তাদেরও সার্ভাইভাল কম। তাহলে এই যে দেখেন আরেকটা সিওপিডি প্রেগনেন্ট পেশেন্টদেরও প্রোগনোসিস কম যাদের পালমোনারি হাইপারটেনশন থাকে। একটা পেশেন্টের লাং ডিজিজ আইএলডি আমরা একটা চেস্ট এক্সরেতে পেয়েছি, সিটি স্ক্যানও পেয়েছি, দেখেন সিভিয়ার পালমোনারি হাইপারটেনশন আরএআরভি ডাইলেটেড মিন পালমোনারি পিএসপি এস্টিমেটেড 95 টিআর জেট ভেলোসিটি 4.6, তাহলে একটা আইএলডি পেশেন্টের সিভিয়ার পালমোনারি হাইপারটেনশন। এটা আরেকটা পেশেন্ট, সরি এই পেশেন্টটা আমার, আচ্ছা পেশেন্টটা একটা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার পেশেন্ট আসছিল আমাদের টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর উইথ ফ্ল্যাপিং ট্রামোনিয়া, আমরা একটা এবিজি করে দেখি তার পিসিও2 84 85, তারপরে দেখেন তার ফেসিস দেখেন হাইপোথাইরয়েড না, কিন্তু তার হিস্ট্রি হলো সে ঘুমাইতে ঘুমাইতে বিছানা থেকে পড়ে যায় সে নাক ডাকতে ডাকতে এরকম অবস্থা হয়। তারপরে আমরা তাকে দেখলাম যে মডারেট পালমোনারি হাইপারটেনশন আছে, আমরা তারপরে তার স্লিপ স্টাডি করি, স্লিপ স্টাডিতে সিভিয়ার পালমোনারি হাইপারটেনশন পাওয়া যায়। আলটিমেটলি আমরা যখন তাকে সিপেপ বাইপেপ থেরাপি দিলাম, সিপেপ দিলাম তখন তার পালমোনারি হাইপারটেনশন কমে আসছে। তাহলে দেখেন রিকমেন্ডেশন অফ পালমোনারি হাইপারটেনশন ডিউ টু লাং কজেস, অপটিমাল ট্রিটমেন্ট অফ দ্য আন্ডারলাইং কজ মানে সিওপিডি থাকলে সিওপিডির কজ, লং টার্ম অক্সিজেন থেরাপি দেওয়া হতে পারে, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া থাকলে বা বাইপেপ থেরাপি সিপেপ থেরাপি দিতে হবে, এটা আন্ডারলাইং কজ। ইউজ অফ ড্রাগ অ্যাপ্রুভ ফর পালমোনারি হাইপারটেনশন নট রিকমেন্ডেড ফর লাং কজেস, এটা ক্লাস 3 রিকমেন্ডেশন। আমার লাস্ট এক্সাম্পল হলো একটা ক্রনিক থ্রম্বোএম্বোলিক পালমোনারি হাইপারটেনশন, দেখেন 35 ইয়ার্স ইয়াং ম্যান,
progressive increased shortness of breath, gradual swelling of leg, findings hello, CCF, P2 loud, pan-systolic murmur. ECG, the RVHS strain, there is a pulmonary conus bulge, pulmonary artery dilated. Look at that, the pulmonary eccentricity index. The symptom is D-shaped, TR moderate to severe. PSP estimated is 104, TR jet velocity 4.8. ASD পাওয়া যায়নি আমরা সিটি পালমোনারি অ্যানজিওগ্রাম করেছি দেখেন এই সিটি স্ক্যানে এই ভেসেলটা এই যে এখানে এই জায়গায় এসে ক্লট এই ক্লটে এটা আটকে থ্রম্বাস দিয়ে বন্ধ হয়ে গেছে আমরা এই যে ব্রাঞ্চের মধ্যে ক্লট পেয়েছি আরো থ্রম্বাস পেয়েছি এখানে থ্রম্বাস পেয়েছি ফলে এটা থ্রম্বাস পেয়েছি ফলে এখানে ক্রনিক থ্রম্বাস ইন দ্য রাইট অ্যান্ড লেফট পালমোনারি আর্টেরিয়াল সেগমেন্ট ডুপ্লেক্স স্টাডি করেছি আদার কজ করার জন্য এএনএ অ্যান্টি ডিএসডিএনএ করেছি অ্যান্টি ফসফোলিপিড ফিব্রিলারেজ অ্যান্ড অ্যান্টি থ্রম্বিন 3 প্রোটিন সি প্রোটিন এস প্রোটিন সি আমরা নর্মাল পেয়েছি প্রোটিন এস আমরা লো পেয়েছি তাহলে আমরা ক্রনিক থ্রম্বোএম্বোলিস পালমোনারি হাইপারটেনশন পেলাম সিভিয়ার পালমোনারি হাইপারটেনশন পেলাম ডিউ টু প্রোটিন এস ডেফিসিয়েন্সি এটা না পেলেও আমরা ক্রনিক থ্রম্বোএম্বোলিজম বলতে পারতাম কারণ আমরা ক্রনিক থ্রম্বোএম্বোলিজম পেয়েছি তাহলে সেক্ষেত্রে আমরা যেটা পেলাম সেটা হলো তাহলে আমরা একটা সিটিপিএইচ কিভাবে ডায়াগনোসিস করবো কন্টিনিউ লাইফ লং অ্যান্টিকোয়াগুলেশন আচ্ছা এটা ট্রিটমেন্ট অ্যাল করে দেবো lifelong anticoagulation. Anticoagulation currently amra rivaroxaban dicchi. Treatment assigned by expert CTPH team. Operable or non-operable. Operable kina non-operable. Operable hole eta curative treatment. Sadharonoto segmental artery niche jodi clot paoa jay shegulo inoperable hoy. Boro boro artery te jodi clot thake shegulo arteriectomy kore clot gulo ber kore dile eta ekta chikitsa confirmatory এটা অপারেবল কিউরেটিভ চিকিৎসা পালমোনারি এন্ড আর্টেরিয়াল এটা ট্রিটমেন্ট অফ চয়েস যদি অপারেবল হয় আর যদি অপারেবল না হয় টার্গেটেড মেডিকেল থেরাপি উইথ অর উইদাউট পালমোনারি বেলুন পালমোনারি এনজিওপ্লাস্টিয়া বেলুন দিয়েও ফোলানো যায় এই ভেসেলগুলোকে এখন টার্গেটেড মেডিকেল থেরাপি এদের ক্ষেত্রে পালমোনারি ভেজোডাইলেটরস ড্রাগগুলোর কিছু রোল আছে আমরা একটু পরেই দেখবো দেখেন রিকমেন্ডেশন থেকে লাইফ লং অ্যান্টিকোয়াগুলেশন ইজ রিকমেন্ডেড ইন অল পেশেন্ট উইথ ক্রনিক থ্রম্বোএম্বোলিক পালমোনারি হাইপারটেনশন রিওসিগুয়াট আমরা যে বলেছিলাম রিওসিগুয়াট হলো কোন গ্রুপের মধ্যে আছে ফসফোডাইএস্টারেজ ইনহিবিটরের মধ্যে এই রিওসিগুয়াট সিমটোমেটিক পেশেন্টের ক্ষেত্রে কিছু রোল আছে আদার ড্রাগস অ্যাপ্রুভ ফর পালমোনারি হাইপারটেনশন মে বি কনসিডার্ড এখানে আমরা বোসান্টান টাডালাফিল এগুলো আমরা দিতে পারবো মে বি কনসিডার্ড কিন্তু এই তাহলে গ্রুপ ওয়ান পেশেন্ট আর গ্রুপ ফোর পেশেন্টের ক্ষেত্রে পালমোনারি ভেজোডাইলেটর ড্রাগগুলো ইউজ করা যেতে পারে তাহলে আমার লেকচার শেষ হয়ে আসছে পালমোনারি হাইপারটেনশন ইজ অ্যান অরফেন ডিজিজ নাইদার কার্ডিওলজিস্ট নট দ্য পালমোনোলজিস্ট ওন দ্য ডিজিজ ইকোকার্ডিওফ্লো ইজ এ প্রাইমারি স্ক্রিনিং টুল ফর পালমোনারি হাইপারটেনশন টিআর জেট ভেলোসিটি অর পিএসপি মেজার্ড বাই ইকো গিভস দ্য প্রোবাবিলিটি অফ পালমোনারি হাইপারটেনশন নট দ্য কনফার্মেশন আদার ইকোকার্ডিওগ্রাফিক ফিচার্স অফ পালমোনারি হাইপারটেনশন শুড বি সর্ট আউট স্পেশালি টিআর জেট ভেলোসিটি ইজ between 2.8 to 3.4. PH মানে পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন আর পালমোনারি হাইপারটেনশন নট দ্য সেম প্যাথোজেনেসিস অফ ডিফারেন্ট গ্রুপ অফ পালমোনারি হাইপারটেনশন আর ডিফারেন্ট সো থেরাপি টার্গেটেড ফর ওয়ান গ্রুপ মে নট বি ফিট ফর আদার্স পালমোনারি ভেসোডাইলেটর ড্রাগস ওয়ার্ক ফর অনলি গ্রুপ ওয়ান পেশেন্ট অ্যান্ড অলসো সাম রোল ইন ইনঅপারেবল গ্রুপ ফোর পেশেন্ট টিল নাও দে আর নট রিকমেন্ডেড ফর পালমোনারি হাইপারটেনশন ডিউ টু লেফট হার্ট কজ অ্যান্ড পালমোনারি লাং কজ PH disproportion to disease severity warrants further evaluation for concomitant PAH or overlap syndrome. তাহলে এই লেকচার থেকে অন্তত আপনারা জানবেন যে পালমোনারি ভেজোডাইলেটর ড্রাগগুলো আমরা ভালভুলার পেশেন্টকে দিব না হার্ট ফেলিয়ারের পেশেন্টকে দিব না কারণ হলো এগুলা বরঞ্চ ডুইং হার্ম থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের কোশ্চেন থাকলে তো বলেন অনেকক্ষণ লেকচার নিয়ে নিয়েছি কারণ টপিকটা একদিনে শেষ করা খুব কঠিন স্যার কানেকটিভ টিস্যু ডিজিজ উইথ ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি থাকলে কি দেয়া যাবে ড্রাগগুলো এখন এটা তো একটা থিওরিটিক্যাল কম্বিনেশন বলেন হ্যাঁ থিওরিটিক্যাল কম্বিনেশন এটাকে অ্যাসেস করতে হবে আমার লাস্ট লাইনটা যদি আপনি দেখেন যে পিএসপি যদি মনে হয় যে আনইউজুয়ালি হাই সেক্ষেত্রে কনকমিটেন্ট কোনটা সেটা আমাকে বের করতে হবে আমি এটা বের করে দিতে পারবো আপনাকে কার্ডিয়াক ক্যাথ করে যে এটা দিয়ে বেনিফিট হবে কি হবে কার্ডিয়াক ক্যাথে যদি আমরা দেখি যে ইট ইজ প্রিডোমিনেটলি predominantly post capillary
তাহলে কোনো লাভ নাই। যদি এটা কম্বাইন্ড প্রি পোস্ট ক্যাপিলারি হয় তাহলে এটার বেনিফিট আছে। প্রি ক্যাপিলারি মানে হলো কানেকটিভ টিস্যুর জন্য হয়েছে, পোস্ট ক্যাপিলারি মানে হলো এটা লেফট হার্টের জন্য হয়েছে। যদি এটা কম্বাইন্ড প্রি অ্যান্ড পোস্ট ক্যাপিলারি হয় তাহলে কিন্তু এটার বেনিফিট পাওয়া যাবে। তাহলে সেক্ষেত্রে আইডিয়ালি কার্ডিয়াক ক্যাথ করে দেওয়া উচিত। ড্রাগগুলা কি স্যার কম্বাইন্ড ড্রাগগুলা ইউজ করা কি বেটার? হ্যাঁ, ইনিশিয়াল কম্বিনেশন ইজ বেটার। আমরা মনে করি যে কারেন্ট যে ট্রায়ালটা আসছে, ট্রায়ালটার নাম হলো ওটা এমব্রিসার্টানের সাথে টাডালাফিল কম্বিনেশন। ওই ট্রায়ালের আসার পরে আপনি যদি কনজেনিটাল হার্ট ডিজিজের গাইডলাইন যে 2020 আসছে যেটা মার্চ মাসে এপ্রিল মাসে, সেখানে দেখেন ওখানেও কম্বিনেশনকে প্রেফার করা হচ্ছে। ইনিশিয়াল কম্বিনেশন ইজ বেটার দ্যান সিঙ্গেল ড্রাগ। সেক্ষেত্রে কম্বিনেশন মানে হলো আমরা এমব্রিসার্টান বা বোসান্টানের সাথে কম্বিনেশন করব হলো সিলডানাফিল অথবা টাডালাফিল। আর কারো কোনো কোশ্চেন আছে? তাহলে কি আমরা শেষ করতে পারি? অনেক বড় হয়েছে কিন্তু জিনিসটা হলো যে এটা কিন্তু ডিফিকাল্ট চ্যাপ্টার। এটা আপনারা একটু আজকে কালকে যদি একটু পড়ে নেন তাহলে অনেকটুকু ইয়ে করতে পারবেন। তাহলে ঠিক আছে, আমরা শেষ করছি। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম।